إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن صالح بن كيسان عن عروة بن الزبير عن عائشة أم المؤمنين رضي الله تعالى عنها قالت فرض الله الصلاة حين فرضها ركعتين ركعتين في الحضر والسفر فأقرت صلاة السفر وزيد في صلاة الحضر সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত ও সালামের পরে জুমাবার 30 রবিউল আউ্য়াল 1443 হিজরি মোতাবেক 5ই নভেম্বর 2021 আমাদের আলোচনা ধারাবাহিক সহিহুল বুখারীর সালাতের পর্ব নম্বর 2। প্রথম অধ্যায়ে বড় একটি হাদিস এসেছিল, যাতেই দীর্ঘ সময় লেগে যাওয়ায় পুরো অধ্যায়টা শেষ করা হয়নি। গত সপ্তাহে একটি হাদিস থেকে গেছে, কিতাব ও সলাত শুরু করে ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলেছেন যে কে বাবুন কাইফা ফরিদাত সলাত ও ফিল ইসরা, মেরাজের রাতে সলাত কীভাবে ফরজ হয়েছিল তাতে মেরাজের ঘটনার হাদিসটি বর্ণনা করা হয়েছে। আর তারপরে দ্বিতীয় হাদিসটি আজকে 350 নম্বর, সেখান থেকে শুরু করব। বর্ণনাকারী সাহাবিয়া উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালা, তিনি বলছেন ফরাদ আল্লাহু সলাতা হিনা ফরাদাহা, মহান আল্লাহ সালাত ফরজ করেছেন যেই সময় ফরাদাহা রাকাতাইন রাকাতাইন, তখন দুই দুই করে ফরজ করেছেন। প্রথম সলাত ফরজ হয়েছে দুই রাকাত করে, এবং মেরাজের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়তেন। এটা একটা এমন একটা আলোচনা হয়তো আপনারা শোনেননি, যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় যে মেরাজের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরাজে 5 ওয়াক্ত সালাত ফরজ হলো, তো মেরাজের আগে কি সালাতের যে ইবাদত, যাতে কিয়াম আছে, রুকু আছে, সুজুদ আছে, বৈঠক আছে, পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত না পড়তেন না? হ্যাঁ পড়তেন, না এই পদ্ধতিতে পড়তেন, সালাতের পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন শিখেছেন, অবশ্যই সালাত পড়তেন, কিন্তু 5 ওয়াক্ত সালাত ছিল না। মেরাজে 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছে, তার আগ পর্যন্ত কি ছিল? আম্বিয়া রাসূলগণ সবাই সালাত পড়েছেন, ওয়াউসানি বিসসালাতে ওয়াজ্জাকাতে মা দুমতু হাইয়া, ঈসা আলাইহিস সালাম বলছেন। ইসমাইল আলী সাল্লাম সম্পর্কে আল্লাহ কোরআন বলছেন ওয়াকানাইয়া আমুরু আহলাহু বিসসালাতি ওয়া যাকাত, ইসমাইল আলী সাল্লামের নিজের পরিবারকে সালাত আর যাকাতের হুকুম দিতেন, নবী রাসূলগণ সালাত পড়তেন। আগের নবীদের সালাতের পদ্ধতি ভিন্ন ছিল হয়তো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তো পদ্ধতিতে সালাত পড়তেন, যাতে রুকু ছিল, সুজুদ ছিল, কিয়াম ছিল, সবই ছিল, এবং দোয়াও ছিল, তেলাওয়াতও ছিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে যে উটের ঘুড়ি চাপানো হয়েছিল সেটা সালাত অবস্থায়, কিন্তু জি তো সেটা আগের ঘটনা। জি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত পড়তেন, কিন্তু 2 ওয়াক্ত পড়তেন, 2 সময়, সকালে এবং সন্ধ্যায়, সকালে এবং সন্ধ্যায়। বেশ কিছু আয়াত কোরআনে কারীম আছে যে আয়াতগুলিতে বলা হয়েছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, তোমার রবের তসবিহ বা প্রশংসা বিজড়িত তসবিহ করো, মানে গুণগান করো, স্মরণ করো তোমার রবকে, ক্বাবলা তুলুই শামসের, সূর্য উদয় হওয়ার পূর্বে এবং সূর্য অস্তমিত হওয়ার পূর্বে, তার মানে সূর্য ওঠার আগে ফজরে যেটা সময়, আর একটা হচ্ছে বিকেলবেলা আসরের এই সময়টা কাবুলা বলব বিহা। এইভাবে বেশ কিছু আয়াত রয়েছে, হ্যাঁ ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার, সকাল সন্ধ্যা তসবিহ পাঠ করতে বলেছেন,
তা তসবিহ নফল সালাত তো বলা হয়। তো প্রথম দিকে দুই অক্ত সালাত ছিল আর দুই দুই রাকাত করেছিল। মেরাজের রাতে যখন সালাত ফরজ হলো পাঁচ অক্ত, তখন কি করা হলো? সালাত পাঁচ অক্ত যে মধ্যে চার চার করা হলো, জোহরে, আসরে আর এশাতে, মাগরেব তিন, আর ফরজটা ফজরটাকে ওইভাবে রাখা হইল। তো ওই মর্মে হাদিসটা এসছে এখানে। ওরা ইবনে জুবাইর রহমতুল্লাহ আলী, তিনি সাহাবির ছেলে, তার ভাইও সাহাবি, তার মানে তাবেই হইলেও তিনি একবারে সাহাবিদের কাছাকাছি সময়ের, অসংখ্য সাহাবে কেরামকে পেয়েছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে তার জন্মের আগে, তার বড় ভাই আব্দুল্লাহ বিন জুবাইর বিখ্যাত সাহাবি, আব্দুল্লাহ বিন জুবাইর বিখ্যাত সাহাবি, কার ছেলে? তো জুবাইরের ছেলে, বাপের নাম মান আসমা বিনতে আবু বকর, আবু বকরের মেয়ে আসমা, যে বড় মেয়ে তার ছেলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি আব্দুল্লাহ বিন জুবাইর। তাহলে আব্দুল্লাহ বিন জুবাইর যদি কার নাতি হয়, আবু বকরের নাতি, তো উরওয়াকে উরওয়া নাতি। হ্যাঁ, তো জুবাইরের দুটোই ছেলে, আবদুল্লাহ আর উরওয়া, কিন্তু আবদুল্লাহ সাহাবি, আব্দুল বিন জুবাইর সাহাবি, খলিফা হিসেবে মক্কায় কয়েক বছর খলিফা ছিলেন, তারপরে উমাইয়া লোকেরা যারা শাসন করতো দামেস্ক সামদেশ থেকে, তারা তাকে শহীদ করলো এবং তার কাছ থেকে খিলাফত কেড়ে নিল। এক লম্বা ইতিহাস আছে, সেদিকে যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু এতটা জানার প্রয়োজন যে আবদুল্লাহ বিন জুবাইর সাহাবি আর তার ভাই উরওয়া তিনি সাহাবি নন, তিনি সহবত পাননি। আবদুল্লাহর খালা মায়েশা আর উরওয়ারও খালা হচ্ছে মায়েশা রাদিয়াল্লাহু আনহা। তো খালার কাছ থেকে হাদিস, অনেক হাদিস বর্ণনা করেছেন, এই জন্য প্রায় হাদিসগুলিতে আছে আন উরওয়া আনি জুবাইর, অন আর উরওয়া আনি জুবাইর, উরওয়া বর্ণনা করছেন, না না উরওয়া ইবনে জুবাইর আন আয়েশা, তার উরওয়া ইবনে জুবাইর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, মানে খালা থেকে, মানে খালার কাছে পর্দা নেই, শিখা আরও সুবিধা। অন্যরা কিছু কিছু জটিল মাসালা জিজ্ঞেস করতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ ঘরের যেগুলো মশলা সেগুলো তো বাইরে পাওয়া যাবে না, তো জানতে হবে, মা আয়েশার বিকল্প নেই এলেম দেওয়ার জন্য। তখন পর্দার আড়াল থেকে কক্ষে, কক্ষ যে ছিল মা আয়েশার, ওখানে গিয়ে পর্দার আড়াল থেকে বাইরে থেকে জিজ্ঞেস করতেন কোনো মশলা, আর তিনি উত্তর দিতেন। এখন পর্দার আড়াল থেকে আপনাদের কোনো মহিলার কাছ থেকে শিখার প্রয়োজন নেই, কারণ এটা অনেকে কিন্তু এটাকে এই সহশিক্ষার বৈধতার জন্য পেশ করছে, যে মা আয়েশার কাছে বা মহিলা শিক্ষিকা পুরুষ স্টুডেন্ট সাবালক সাবালক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হাই স্কুলে সাবালক ছেলেরাকে ইউনিভার্সিটিতে সাবালক সব আর পড়াচ্ছে কে, লেডি লেকচারার প্রফেসর, আর এক শ্রেণীর যারা সুবিধাবাদী তারা এটাকে জায়েজ করার জন্য বলছে মা আয়েশার কাছে সাহাবিরা এলেম হাসিল করতেন পড়তেন। মায়েশার কাছে প্রথম কথা পর্দার আড়াল থেকে, দুই নম্বর কথা পর্দার আড়াল থেকে তখন প্রয়োজন ছিল, তার কোনো বিকল্প ছিল না, আর এখন কি বিকল্প নেই? এটা সাধারণ মানুষকে যদি জিজ্ঞাসা করে যে পৃথিবীতে পুরুষ আলেমের সংখ্যা বেশি না মহিলা আলেমের সংখ্যা বেশি, আপনারা কি বলবেন? মহিলা অমন কোনো বড় আলেমই নেই, মহিলা এমন কোনো বড় আলেম ফকিহাই নেই, ইল্লা মাশাআল্লাহ পৃথিবীতে এক দুটো, তাও অত বড় না। কথা হচ্ছে যে তখন প্রয়োজন ছিল, বিকল্প ছিল না, এখন প্রয়োজন নেই। সুতরাং এই যে সোশ্যাল মিডিয়াতে আজকাল ইউটিউবে কিছু মহিলা লেকচার দিয়ে ছেড়ে দিছে, আর এক শ্রেণীর পুরুষ আছে ওদেরই লেকচার শুনছে, পুরুষদের শুনে না শুনছে, উর্দু ভাষাতে অনেক আছে, বাংলাতেও আছে, বাংলাতে দেখছে না কিছু বেদাতি মহিলা আছে কমই মাদ্রাসা পড়া, আর জাল জাল হাদিস বয়ান করে, হ্যাঁ নামাজের ফজিলত বয়ান করছে, গুরুত্ব বয়ান করছে, আর খুব শুনছে মানুষ, মনে করছেন যে বোরখা পরে আছে, মুখটুক ঢেকে আছে, ওই চোখটা শুধু খোলা আছে, অসুবিধাটা কি? আরে ওর আওয়াজে যে ফেতনা আছে, মহিলার আওয়াজে যে ফেতনা আছে। হ্যাঁ, বিকল্প নেই এমন আল্লাহ না করে কোনো যুগে আসে আর আসবেও না, হ্যাঁ ইনশাআল্লাহ।
পুরুষ আলেম কাউকে পাচ্ছে না, আর আপনাকে এলেম শিখতে হবে, ফতোয়া নিতে হবে, তাহলে মহিলা আলেমার কাছে ফতোয়া নেবেন, যে মহিলা ছাড়া আপনার এলাকায় কোনো আলেমা না থাকে তাহলে, ঠিক আছে? তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বয়ান করছেন, কালাত ফরাদাল্লাহু সলাতাহিনা ফরাদাহা, যখন আল্লাহ সলাত ফরজ করেছিলেন তখন ফরাদাল্লাহু রাকাতাইন, রাকাতাইন আসলে আছে, দুই দুই রাকাত করে ফরজ করেছিলেন, ফিল হাজারে ওয়া সাফারে, ফিল হাজারে মানে আবাসে হোক, নিজের নিজ বাড়িতে হোক, নিজ গ্রামে নিজ শহরে, আর সাফারে সফরে হোক, প্রবাসে, জি, যে অনুবাদক প্রবাস করেছেন, সফর, প্রবাস বলতে বোঝায় দেশ থেকে অন্য দেশে যাওয়া, ঠিক না? কিন্তু একটা লোক কলকাতায় ঢাকায় আছে, বোঝে প্রবাসে আছে নাকি, তো বলবে না, সুতরাং সফরে তরজমা বাংলা অনুবাদে, যে অনুবাদটা আছে কারোর কাছে বোখারি বাংলা এই আছে, প্রবাস করেছে, কিন্তু আসলে প্রবাস সূক্ষ্ম অনুবাদ নাই, অনেক অনুবাদের ত্রুটি আছে, যে বাংলা অনুবাদগুলিতে বিশেষ করে এটা তো দেখছি অনেক ত্রুটি আছে, আর দু তিনটা তরজমা সাথে পাশাপাশি রাখলে বুঝতে পারবো যে কোনটাতে কতটা পরিমাণ ত্রুটি আছে আর কোনটা ত্রুটি মুক্ত অনেকটা, তো পাশাপাশি কয়েকটা না রাখলে বোঝা যাবে না, কিন্তু এতে ত্রুটি আছে, যেখানে যেখানে বড়ো ধরনের ত্রুটি আছে আমি যদি দেখে থাকি, কখনো কখনো আমি অনুবাদটা দেখি, কখনো আবার দেখিও না, তো যদি দেখে থাকি তো ইনশাল্লাহ আপনাদেরকে সতর্ক করে দেবো, কারণ আপনার ভুল বুঝবেন তখন বাংলা পড়ে, ও ভুল করেছে মোকাল্লেদের মতো আপনিও ভুল করবেন, কারণ আপনি তো আরবি সরাসরি বুঝছেন, আর আমি তো আলহামদুলিল্লাহ আরবি বুঝছি, সুতরাং ও ভুল করলে তো আমার কাছে ধরা খেয়ে যাবে, যদি আমিও ভুলের ঊর্ধ্বে না, যেমন তিনি ভুলের ঊর্ধ্বে না, কথা বোঝা গেছে না? অনুবাদক ভুলের ঊর্ধ্বে না, আমিও ভুলের ঊর্ধ্বে না, কিন্তু যেখানে ভুল স্পষ্ট আমার কাছে তখন সেটা ভুল, তো প্রবাসের অর্থ করেছেন, এটা খুব সূক্ষ্ম অর্থ নাই, তো প্রথম যে ফরজ ছিল দুই দুই রাকাত করে বাড়িতে হোক অথবা সফরে হোক, ওকিরাত সলাতুস সাফার, সফরে এই দুই রাকাতকেই সাব্যস্ত রাখা হইল, ঠিক রাখা হইল বা সাব্যস্ত রাখা হইল, ওয়াজিদা ফি সলাতিল হাদার, এবং বাড়িতে বা আবাসে নিজের শহরে নিজের গ্রামে যেখানে মকিম, আপনি মকিম সহজ ভাষায় কিন্তু মকিমটা অনেকেই বুঝেন, তাই না? মকিম অবস্থায় মকিম অবস্থার সলাতকে কি করা হইল? বাড়িয়ে দেওয়া হইল, দুইগুলিকে কি করে দেওয়া হইল? চার করে দেওয়া হইল বা তিন করে দেওয়া হইল। কিন্তু মেরাজের পরে, মেরাজের পাঁচ অক্ত সলাৎ ফরজ হয়েছে, সতরাকাত ফরজ হয়েছে, সতরাকাত ফরজ হয়েছে, কারণ তার পরের দিন যেই রাতে মেরাজ হলো সকালেই জিব্রাইল আলাইহিস সালাম চলে এসেছেন মক্কাতুল মুকাররমা, আর দুই দিন অবস্থান করেছেন, সহি হাদিস, প্রথম দিন আউয়াল ওয়াক্তে পড়িয়েছেন, দ্বিতীয় দিন আখির ওয়াক্তে পাঁচ পড়িয়েছেন, তখন তো সতরাকাত পড়িয়েছেন, তাহলে এই যে প্রথম দুই রাকাত করে ফরজ করা হয়েছিল, এইটা ওই যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত আগে থেকে যে ফরজ ছিল সেটা ছিল দুই টাইম, আর দুই দুই রাকাত করে, দুই রাকাত করে পড়তেন, তখন চার রাকাতের কোনো সালাত ছিল না, সকালে দুই রাকাত আর বিকালবেলা দুই রাকাত, সন্ধ্যাবেলা দুই রাকাত, এই দ্বিতীয় অধ্যায় বলছেন বাবু ওজুবে সালাত ফি সিয়াব, এই অধ্যায় হচ্ছে সালাত আদায় করা ফরজ কাপড় পরিধান করে, ফিসিয়াব মানে কাপড় পরিধান করে, কাপড় শরীরে থাকা অবস্থায়, বস্ত্রহীন হয়ে নয়, শরীর সতর ঢাকলো না আর সালাত আদি করলো, অথচ কাপড় আছে, হবে না এইভাবে সালাত, তো কাপড় পরিধান করে সালাত আদায় করা ফরজ, ওয়াজিব মানে ফরজ, ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নেই, শুধু ফিকহ হানফিতে পার্থক্য করেছে, সেটা শুধু ফেকার পরিভাষা তাদের, দুটোই আবশ্যক, ওয়াজিব মানে আবশ্যক আর ফরজ মানে আবশ্যক, কিন্তু তার একটু পার্থক্য করেছে, ফরজ নাসে কোরআনি, কোরআনের দলিল দ্বারা যদি কোনো কিছু স্পষ্ট হয় তাহলে সেটা ফরজ বলব, আর যদি হাদিস দিয়ে হয় তাহলে এটাকে ওয়াজিব বলব, যেমন একটা উদাহরণ বলছি যে সালাতের ভিতরে কোরআনের কিছু অংশ পড়া ফরজ, কিছু অংশ পড়া ফরজ, হানাফি মাযহাবে
যে কোনো সালাতের প্রত্যেক রাকাতে কোরআনের কিছু অংশ কমপক্ষে তিনটি আয়াত, ছোট আয়াত হলে আর বড় আয়াত হলে একটি আয়াত পড়া হানফি মজহাব ফরজ, আর সুরা ফাতেহা পড়া ইমামের জন্য আর একাকি নামাজির জন্য ওয়াজিব, ফরজ না। কেন বলছে? কোরআনে কারীম আছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যথাসাধ্য পড়ো। সুতরাং কোরআন পড়তে হবে সালাতের ভিতরে, এটা হচ্ছে কোরআন দ্বারা সাব্যস্ত, সুতরাং ফরজ। তার মানে কেউ যদি হানফি মজহাবে প্রত্যেক রাকাতে আর রহমান আল্লামাল কোরআন খালাক আল ইনসান আল্লাহু আকবার সুরা ফাতে পড়লই না, ইমামও পড়লো না, ধরে মুক আর একাও পড়লো না, মুক্তাদিদের তো নিষেধ ওদের মজহাবে। নামাজি কয় রকম? তিন রকম। মুক্তাদির জন্য হানফি মজহাবে সুরা ফাতেহা পড়া নিষেধ, সুরা ফাতেহা নিষেধ, তাহলে তো অন্য তো আরও চলবে না, ঠিক না? বাকি থাকলো কয়জন মুসল্লি? দুই শ্রেণীর, এক হচ্ছে একাকী নামাজ পড়ছেন আপনি একা একা, তাহলে হানাফি মজহাবে ফরজ হচ্ছে যার উপর নির্ভরশীল সালাত শুদ্ধ হওয়া, সেটা হচ্ছে একটা বড় আয়াত পড়ে নেন, না হলে তিনটি আয়াত পড়ে নেন ছোট আয়াত, তাহলে সালাত তার ফরজ আদায় হয়ে যাবে, তার মানে হয়ে যাবে। আচ্ছা, সূরা ফাতে ইমামের জন্য আর মুক্তাদির জন্য বলছে ওয়াজিব, পড়লে পূর্ণ সালাত হবে আর না হলে না কেস অসম্পূর্ণ সালাত হবে, কিন্তু হয়ে যাবে, ইমাম মুক্তাদি সবার সালাত হয়ে যাবে। যদি আপনাদের ইমাম সাহেব হানাফি মসজিদে যদি দেখেন যে সূরা ফাতে পড়লো না, আস্তে করে বিসমিল্লাহ, কারণ হানাফি মজহাব আস্তে পড়তে, আস্তে পড়াটি অবশ্য শক্তিশালী, জোরে পড়া, বিসমিল্লাহ জোরে পড়তে হবে, এটা কোন মজহাব? শাফি মজহাব। বাকি সবগুলি মজহাবে আস্তে পড়তে হবে বিসমিল্লাহ, আর এটাই বেশি শক্তিশালী, এটাই বেশি শক্তিশালী, বিসমিল্লা আসতে পড়বেন। তারপরে সূরা ফাতিহা পড়লো না, ছোট্ট কিছু আয়াত পড়লো, ছোট যেমন পড়লাম আর কি, আয়াত পড়লো মোট কথা, তাহলে সালাতের ফরজ আদায় হয়ে গেল হানফি মজহাবে, ওয়াজিব আদায় হলো না। তো ওয়াজিব ছাড়লে কী হয়? বলছে নামাজটা নষ্ট হবে না, কী হবে? নামাজটা দুর্বল হবে, অসম্পূর্ণ হবে। বাকি অন্যদের কাছে ইমামের জন্য একাকী মুসল্লির জন্য এই দুই শ্রেণীর মানুষের জন্য ফরজ রুকুন সালাত হবে না, সালাত হবে না, সালাত হবে না। বাকি মুক্তাদির জন্য একদল বলছে যে রুকুন, তারও জন্য মুক্তাদিও যদি সূরা ফাতিহা না পড়ে সালাত হবে না, আর আর একদল বলছেন যে যখন শুনবে তখন শুনে নেওয়াটাই পড়ার বিকল্প, সুতরাং হয়ে যাবে, আর যদি না শুনে দূরে আছে শুনছে না, অথবা জোহরে শুনছে না, আসরে শুনছে না, মাগরিবে তৃতীয় রাকাতে শুনছে না, এশার তৃতীয় চতুর্থ রাকাতে শুনছে না, ছয় রাকাতে মাত্র শুনে, সতেরোর মধ্যে কয় রাকাতে শুনে? ছয় রাকাতে, বাকি এগারো রাকাতে ইমামের পিছনে যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে একদল হাম্বলিদের কাছে অন্যদের কাছে এদের কাছে সালাত হয়ে যাবে, কিন্তু শাফি মজহাবে আহলে হাদিসদের কাছে অধিকাংশ আহলে হাদিস কাছে সালাত হবে না। আল্লাহ আলম, সতর্কতা অবলম্বন যে আপনি মুক্তাদি হইলেও আর শুনলেও সূরা ফাতিহা পড়ে নেবে। এই যে আসল বলছিলাম যে ওয়াজিব আর ফরজের পার্থক্যটা শুধু হানাফি মজহাবে আছে, এইভাবে পার্থক্যটা তারা করেছে। সূরা ফাতিহা কেন ওয়াজিব বললেন তারা? কারণ সূরা ফাতিহা পড়ার কথা কোরআনে নেই বলছে। কিসে আছে? লা সালাত আল্লামাল্লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না। ওনারা বলছেন হয় না, মানে লা সালাতা কামেলাতান, ইমামের পূর্ণ হয় না যেই সালাতে সূরা ফাতিহা পড়লো না, আর এক একই লোকের পূর্ণ হইল না, আর মুক্তাদির জন্য তো নিষেধ, বোঝা গেছে? এই করেছে, কিন্তু ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নেই, ভালো করে রাখবেন, মনে রাখবেন। চলেন, তো সালাতে কাপড় পরিধান করা ফরজ, এই ফরজের নাম রুকুন না শর্ত না ওয়াজিবাত? সালাতের ক্ষেত্রে কিছু আছে শুরুতুসলা, সালাতের শর্তাবলী, কিছু আছে আরকানুসলা, সালাতের একবারে পিলার খুঁটি, আর কিছু আছে হ্যাঁ ওয়াজেবাতুসলা, সালাতের ওয়াজেব সমূহ, আর কিছু আছে সোনানুসলা, সালাতের সুন্নাত সমূহ। কয় রকম হইল? চার রকম। এই বিষয়গুলো সম্পর্কে কার পড়া আছে বা জানা আছে? একটু হাত তুলেন তো, সবগুলি জানা আছে? আচ্ছা, তো রুকুন কয়টি? রুকুন ফরজ, রুকুনের অপর নাম ফরজ, কয়টি? চোদ্দটি, মাশাআল্লাহ। ওয়াজেবাত কয়টি? আটটি। শর্ত কয়টি?
আহসান মাশাআল্লাহ। সুন্নাত কয়টি? অনেক। সুন্নাত গণনায় নেই, সুন্নাত। সুন্নাত যদি সালাতে পুরোপুরি আদায় করে তো সওয়াব পূর্ণ হবে, আর যদি না করে তো যত সুন্নাত ছাড়বে তত নেকি কমবে। কিন্তু ওই ধরনের বড় ধরনের অন্যায় করল না, ইচ্ছা করে, বিরোধিতা উদ্দেশ্য নাই, কিন্তু কখনো ছুটে গেল অথবা জানা নেই ছেড়ে দিয়েছে ইত্যাদি। ধরেন কি ওরা ফায়দেন যে সুন্নাতিটা জানেই না, আমি জোরে বলা সুন্নাতিটা জানেই না, বুকে হাত বাঁধা সুন্নাতিটা জানেই না। অনেকে আছে মনে করে যে এর বিপরীত এই সুন্নাত, তাই না? এই সুন্নাতগুলি ছাড়ে তার। এই শর্ত কোনগুলিকে বলে? মাশাআল্লাহ, সালাত শুরু করার আগেই যেগুলো করা ফরজ সেগুলোর নাম শর্ত। শর্তগুলিও ফরজ আর রুকনগুলিও ফরজ আর ওয়াজিবাতগুলিও ফরজ, এই তিন রকম সবগুলি ফরজ। কিন্তু শর্তগুলি সালাত শুরু করার আগেই করতে হবে, আর রুকনগুলি এমন ফরজ যে কোনো একটি যদি ছুটে যায় ছেড়ে দেয় তাহলে সেটা গোটা সালাত হলে সালাতটাই বাতিল হয়ে যাবে, আর যদি ওই রাকাতের সাথে সংশ্লিষ্ট হয় তাহলে সেই রাকাতটি মাইনাস বাতিল হয়ে যাবে। যেমন রুকু করেনি কেউ, দুটো সেজদা করতে হবে, সেজদাই করেনি অথবা একটা সেজদা করেনি, তাহলে কি হবে? ওই রাকাতটা, যেহেতু প্রত্যেক রাকাতে দুটো সেজদা আছে, ওই রাকাতটা বাতিল, গোটা নামাজটা বাতিল হবে না। তকবীরে তাহরিমেই দেয়নি, আল্লাহর বলেইনি, তাহলে সলাতটাই বাতিল। কারণ গোটা চার রাকাত তিন রাকাত যা পড়ছেন আপনি, পুরো সলাতটার রুকন পিলার হচ্ছে তকবীরে তাহরিম, আল্লাহু আকবার প্রথম তকবীরটা। সালাম করেনি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালামই দেই করেনি, ঘুমিয়ে থেকে গেছে, সবারই সালাত হয়ে গেছে, আর সালামটা ফিরেনি, সালাত হবে? হবে না, কারণ সালামটা গোটা সালাতের রুকুন। এবার বুঝতে পেরেছেন? রুকুন যদি ভুলেও যায় তবু সালাত হবে না, ভুলুক আর ইচ্ছা করে ছাড়ুক সালাত হবে না, যদি সেটা আদায় করার আর কোনো সুযোগ না থাকে। আর সেটা সিজদা সহ দিয়ে ঘাটতিও পূরণ হবে না, তো সুতরাং সিজদা সহ করে লাভও নাই, ঘাটতি পূরণ হইলে না করবে, ঠিক আছে? ওয়াজিবাত যে আটটি, তার কোনো একটি যদি ছুটে যায় ভুলবশত বা মাসলা না জানা বশত তাহলে সালাত হয়ে যাবে, কিন্তু ত্রুটিপূর্ণ হবে। সেই জন্য এই ত্রুটিটা সুন্নতের মতো হালকা ত্রুটি নয়, একটু বড় ত্রুটি, সেই জন্য ঘাটতি পূরণ করতে হবে কি দিয়ে? সেজদা সহ দিয়ে, সেজদায় সহ দিয়ে। আর যদি ইচ্ছা করে ছেড়ে দেয়, ইচ্ছে করে তাড়াহুড়া আছে, প্রথম আত্মাহাত পড়লই না, চার রাকাত আসরে সলাৎ পড়ে হচ্ছে, একটু তাড়া আছে, আত্মাহাত পড়বো না, এক টানা চার রাকাত পড়ে নিল, অথচ মনে আছে, তাহলে সলাৎ হবে না, কারণ ইচ্ছে করে ওয়াজিব ছেড়ে দিয়েছে, ওয়াজিবাত সলাৎ ছেড়ে দিয়েছে। সুন্নাত যদি ইচ্ছে করে ছেড়ে দেয়, হ্যাঁ, তাহলে সলাৎ হয়ে যাবে, কিন্তু নেকি কমবে। তো এই এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই একটা নলেজ থাকতে হবে। শর্তগুলি বললাম যে সালাতের আগে, বাকি রুকুন ফরজ ওয়াজিবাত ১৪টি, ৮টি প্লাস সুন্নাত সবগুলি সালাতের ভিতরে। শর্তগুলি ফরজ কিন্তু সালাতের আগে, যেমন কেবলামুখী হওয়া শর্ত, তার আগে পবিত্রতা শর্ত, উজু না থাকলে উজু করে নেওয়া, গোসল ফরজ থাকলে গোসল করে নেওয়া, ঠিক আছে, লজ্জা স্থান ঢাকা শর্ত, তাহলে আগে কাপড় পরিধান করতে হবে, আল্লাহ আকবার তারপরে কাপড় পরেছেন, হবে? সালাতের ভিতরে নয়। কেবলামুখী আগে আল্লাহ আকবার দিয়ে দিয়েছেন এইদিকে মুখ করে, আর তারপরে কেবলামুখী হচ্ছেন, হবে? আগে কেবলামুখী হইতে হবে। এগুলো হচ্ছে কি শর্ত? সাতরুল আউরা, লজ্জা স্থান আবৃত করা, এটা হচ্ছে শর্ত ফরজ। তো এটা হচ্ছে সাতরুল আউরা ফরজ, কাপড় পরিধান করে সালাত আদায় করতো, অর্থাৎ সাতরুল আওরা শর্ত ফরজ, শর্ত ফরজ। দলিল কোরআনে কারিমের আয়াত এবং অনেক হাদিস রয়েছে মর্মে, আজকের হাদিসগুলো প্রায় এই মর্মে আসবে। কওলিল্লাহ তাআলা, মহান আল্লাহর এই বাণীর তাফসীর, আসলে যেখানে কওলিল্লাহ তাআলা এসেছে, ওয়া তাফসীরু কওলিল্লাহ তাআলা, মহান আল্লাহর কথার তাফসীর। খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, সূরা আরাফের আয়াত নম্বর 31 আল্লাহ বলেছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তানরা, খুজু জিনাতাকুম, তোমাদের সাজসজ্জা গ্রহণ করো, মানে তোমাদের পোশাক গ্রহণ করো,
যেটা জরুরি পোশাক মানুষের জন্য সেটা হচ্ছে শরীরে কাপড় পরিধান করা। এর চাইতে বড় জীর্ণতার কিছু হইতে পারে না। একজন মানুষ বিবস্ত্র দেখেন, উলঙ্গ দেখেন, আর ওকে কাপড় পরিয়ে দেন, বিবস্ত্র মনে করছেন যে সাদা চামড়ার লোক, ওকে যদি উলঙ্গ করে তা হয়তো দেখতে সুন্দর লাগবে। আমি খুব সহজে বোঝাচ্ছি, আপনি মোজা পায়ে দিয়ে ছবি করবেন, আপনার পায়ের আর খালি পায়ে ছবি করবেন, কোন পাটা দেখতে ভালো লাগবে? এইটা যদি আমি নামিয়ে দিয়ে ছবি করি আর এটা পরে, কোনটা বেশি ভালো লাগে? তাহলে কাপড়ের জিনত আছে, আর কত উদাহরণ লাগবে। তো এই জন্য কোরআনে কেন আল্লাহ রাব্বুল কাপড়কে কি বলেছেন? জিনত বলেছেন, কাপড় সাজ। আর ইসলামে কাপড়ের বেশ কিছু নীতিমালা আছে, সেই কায়দা কানুনগুলি ঠিক রাখতে হবে। ঢিলা পোশাক হইতে হবে, আর তারপরে লজ্জায় স্থান ঢাকে এমন পোশাক হইতে হবে, এত পাতলা নয় যাতে বাইরে থেকে ভিতরে দেখা যায়, এত টাইট নয় যাতে আপনার সব উঁচা নিচা বোঝাও যাচ্ছে, আর তারপরে ইবাদত বন্দেগীতে সলাতে রুকু সেজদাতে উঠতে বসতে কষ্টও হচ্ছে, খুশুখুজু নষ্ট হচ্ছে, এরকম জায়েজ নয় ইত্যাদি। বাকি বিশেষ নামের পোশাক, সন্ন্যতি পোশাক, পাঞ্জাবি মানে সন্ন্যতি পোশাক, জুব্বা মানে সন্ন্যতি পোশাক, না এগুলো ভুল কথা, এগুলো আমাদের দেশের বিদাতি আলেম সমাজের কথা। কিন্তু পোশাকের ক্ষেত্রে ইসলামের যে নীতিমালাগুলি আছে সেগুলিকে সামনে রেখে পোশাক তৈরি করা, এটা হচ্ছে ইসলামী পোশাক, এটা হচ্ছে ইসলামী পোশাক। কেউ যদি বলে শুধু এটা ইসলামী পোশাক, না বলবো যে এটা ইসলামী পোশাক না, এটা একটা সাজ, অতিরিক্ত সাজ। আর ওদের পোশাক আমাকে ভালো লাগে, সেজন্য আমি পরি। কথা বোঝা গেছে না? জি। আমাদের দেশীয় পোশাক টুপি, দেশে টুপি ভালো লাগে, টুপি পরে, ভালো মানুষেরা টুপি পরে সাধারণত, ঠিক না? সুতরাং টুপির বিরোধিতা করাও ভুল। এক শ্রেণীর লোকেরা চরম পন্থা অবলম্বন করে টুপির বিরোধিতা করতে গিয়ে, হ্যাঁ, তেমনি আরেক শ্রেণীর লোকেরা চরম পন্থা অবলম্বন করে টুপি মাথায় দিতে গিয়ে, যদি মসজিদে কেউ বিনা টুপিতে ঢুকে যায় সালাত শুরু করে দেয়, ওর মাথাতে একটা খেজুরের খেজুর পাতার টুপি দিয়ে দিবে, এরকম ঘটে থাকে দেশে, করে না? করে না, জানি না এখনকার অবস্থা, অনেকদিন দেখিনি, কিন্তু একসময় এরকম অনেকগুলি টুপি রাখা থাকতো। ছোটো 13 বছর বয়স তখন আমি টুপি নিয়ে খেলা করেছি, মাদ্রাসায় পড়েছি 12-13 এইরকম বয়স, তখন তো খেলার একটু ই থাকে। তো একদিন মাদ্রাসাতে সুন্দর মসজিদ, মার্বেল বিছানো আছে মাদ্রাসার মসজিদে, আমি ওই টুপিগুলোকে সবকে লাইন করেছি, যেমন রেল লাইনের বগি থাকে। হঠাৎ করে একটা টিচার ওখান দিয়ে যাচ্ছিল, আমাকে দেখে নিয়েছে, তখন বলছে কি তুমি এ কী করছো? লজ্জা পেয়ে গেছি আমি, জানি তো আমি কাজটা তাহলে ভুলই করছি। তো সুবহানাল্লাহ, যে মানুষ যে বাচ্চা থাকলে, বাচ্চা মনটা থাকে, এটা সবারই, এটা শুধু আজকালকার বাচ্চারা নয় যে দুষ্টামি করেছে। অনেক বাপারও বলে আমার ছেলে খুব দুষ্টামি করেছে, অনেক মায়ের বলে আমার ছেলে খুব দুষ্টামি করেছে, আরে তুমিও দুষ্টামি করেছো, ঠিক আছে, তুমিও খেলাধুলা করেছো, কিন্তু খেলাধুলার ধরনটা পাল্টে গেছে, খেলাধুলার ধরনটা পাল্টে গেছে। এখন আপনার কম্পিউটারে খেলছে, মোবাইলে খেলছে, তখন কম্পিউটার মোবাইল ছিল না, সেই জন্য রাস্তাঘাটে ওই গুলি খেলতে, তো ওই আরও কিছু খেলতে, আর খেলা দেখতে দেখতে, আরে কত ছেলে মাদ্রাসা স্কুল আমাদের সাথে যেত, আমবাগানে গিয়ে খেলা দেখতে হলো, গুলি খেলা দেখতে হলো, ওইতে থেকেই গেল, গেল না, চোখের সামনে দেখা গেল। যাই হোক, কথা লম্বা করে লাভ নেই, আসল বিষয়টি ফিরে আসি। সালাত পড়তে হবে কিসে? কাপড়ে। আল্লাহ রাব্বানা বলছেন খুজু জিনাত, তোমাদের সাজসজ্জা গ্রহণ করো, মানে পোশাক গ্রহণ করো। ইন্দা কুল্লি মসজিদ, প্রত্যেক সলাতের সময়, ইন্দা কুল্লি, এখানে মসজিদ বলতে সলাতের সময়, কারণ মসজিদের সাথে সলাতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আর ফরজ সলাতগুলি পুরুষদেরকে মসজিদে গিয়ে পড়তে হবে, তারপরে মহিলাদের যে সলাতের জায়গায় ওইটাও সিজদার জায়গা, মসজিদ মানে সলাত সিজদার জায়গায়, কিন্তু মসজিদ মানে সিজদার জায়গা, জি, তো সেটাও শাব্দিক অর্থে মসজিদ, যদিও পারিভাষিক অর্থে বাসায় যে জায়গা জায়নামাজ আছে, নামাজ পড়ার জায়গা আছে, সেটা মসজিদ নয়, মুসল্লা, সালাত পড়ার জায়গা। এই জন্য জায়নামাজকে ফার্সিতে জায়নামাজ, আর ওটাকে আমরা কি বলি আমাদের দেশে, মুসল্লা বলে থাকি। আপনারা কি বলেন, জায়নামাজ বলেন না মুসল্লা বলেন? এখন মুসল্লাটা অনেকে শিখেছে, মুসল্লা মানে জায়নামাজ, যা মানে জায়গা, নামাজ মানে নামাজ, নামাজের জায়গা, আর মুসল্লার মানে হচ্ছে নামাজের জায়গা। কথা বোঝা গেছে? জায়ে নামাজ, যা মানে জায়গা,
আর নামাজ মানে নামাজ, এটা হচ্ছে ফার্সি শব্দ। তো আমাদের ফার্সির এত প্রভাব হয়েছে যে অ্যাডভোকেটকে উকিল, আর তারপরে জজকে হাকিম, এগুলো এই আমরা শুনেছি। এখন একটু বলাটা কমে গেছে, ইংরেজির প্রভাব পড়তে শুরু হয়েছে। অমান সাল্লা মুলতাহিফান ফি সবিন ওয়াহিদ, আর বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, কেউ যদি একটি কাপড়, শুধু একটি কাপড় শরীরে জড়িয়ে সলাত আদায় করে আর কোনো কাপড় নেই ভিতরে, শুধু একটা কাপড়, তাহলে চলবে কি না? চলবে। ওয়ায়ুজ কারণ সালামাত ইবনে আকওয়া, আর উল্লেখ করা হয়েছে সালামা ইবনে আকওয়া সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজুর রুহু ওয়ালাও বিশৌকা, আটকিয়ে নেবে, কাপড় একটি যদি থাকে তো আটকিয়ে নেবে, ওয়ালাও বিশৌকা, যদিও কাঁটা দিয়ে হোক না কেন, কাঁটা দিয়ে। তখনকার যুগে কাঁটা ছিল, এখন পিন হয়েছে, বোতাম নেই, কাপড় আছে, আর আটকাতে হবে লজ্জা স্থান ঢাকার জন্য, তো পিন, হ্যাঁ সেফটি পিন। জি, এই হাদিসটি, এই যে অংশটুকু সামি বিন আকওয়ার রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আবু দাউদে আছে, বিন খজাম আছে, বিন হিব্বানে আছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিস বিনা সনদে নিয়ে এসেছেন, আর বলছেন ফিস ইসনাদেহি নাজারুন, এর সনদে সূত্রে আপত্তি আছে, মানে দুর্বল বলা হয়েছে, এটাকে কি বলা হয়েছে, দুর্বল বলা হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর হাদিসে এর কিতাবে সহিহ বুখারীতে যেগুলো সনদ সহ হাদিস এসে, এর আগে আলোচনা করেছি ভূমিকাতে, সনদ সহ যে হাদিসগুলো এসছে সেগুলি সবগুলি সহি, কিন্তু বিনা সনদে যে তরজমাতুল বাব অধ্যায় কায়েম করে তার আন্ডারে যে হাদিসগুলো নিয়ে এসছেন সেগুলোতে জয়ীফও আছে, হাসানও আছে, হালকা জয়ীফও আছে, সব রকম আছে। ঠিক আছে, এই হাদিসটিতে সনদে আপত্তি রয়েছে, মানে সনদে একটি ব্যাধি রয়েছে, ত্রুটি রয়েছে, সেই ত্রুটিটি হচ্ছে এজতিরাব, হাদিসের মধ্যে দুর্বল হাদিসের বা হাদিস দুর্বল হওয়ার একটি কারণ, সে সনদ হোক অথবা মতন হোক, এজতিরাব, এই ইজতিরাব আছে, কেউ একজন বর্ণনাকারী মাঝখানে বেশি করেছেন আর কেউ একজন কম করেছেন, একটি হাদিস বর্ণনা করেছে আর একজন অতিরিক্ত বর্ণনাকারী যদি সেখানে ঢুকানো হয় আর আরেকটাতে নেই, একটাতে ওই লোকের নাম নেয় মাঝখানে, তাহলে দুটোই তো ঠিক হতে পারে না, আবার হইতেও পারে, একবার একজন মাধ্যম দিয়ে শুনেছে, একবার ডাইরেক্ট শুনেছে, এটা তো হইতে পারে। একবার ধরেন আপনি আমার একটা মাসলা ফতোয়া আপনি ইনডাইরেক্ট শুনেছেন, যে শুনে গেছে তার কাছ থেকে শুনেছেন, ঠিক আছে, আর তারপরে আমার সাথে দেখা হয়ে গেল, তখন ওই মাসলা আবার জিজ্ঞেস করেন আমাকে, যে ডাইরেক্ট শুনে নিলেন, এখন আপনি দুইভাবে কিন্তু বর্ণনা করতে পারেন, এই মাসলা বর্ণনা করতে গিয়ে সনদ যে আমি ডাইরেক্ট শেখের কাছে শুনেছি এটাও বলতে পারেন, আবার বলতে পারেন যে আমি অমুকের কাছে শুনেছি আর অমুক শেখের কাছে শুনেছি, কথা কি ভুল কোনোটা, দুটো এমন জায়গায় ঠিক আছে। এটা হাদিসের পরিভাষা বলা হয়েছে আল মাজিদ ফি মুত্তাসিল আসানিদ, আল মাজিদ ফি মুত্তাসিল আসানিদ। তো এই সমস্যার কারণে হাদিসটি সম্পর্কে আপত্তি আছে বলেছেন, কিন্তু হাদিসের বিষয়বস্তু সহি, সনদে সমস্যা আছে কিন্তু হাদিসের বিষয়বস্তু স্বীকৃত। সেটা হচ্ছে যে কাপড় যদি ছোট থাকে, এত বড় কাপড় নাই যে জড়িয়ে নিয়ে সব লজ্জা স্থান ঢেকে যাবে আর খুলে পড়বে না, এমন ছোট কাপড় মোটামুটি যে গোটা শরীরটা একটা কাপড়ে ঢেকে যাবে, কিন্তু ওকে যদি আপনি বোতাম দিয়ে আটকে না দেন, তাহলে যখন রুকু সিজদা যাবেন ধর খুলে যাবে লজ্জা স্থান, সামনের দিকটা মতো পিছন দিকটা খুলে যাবে, তাহলে কি করতে হবে? তখন এই হাদিস আমল ইয়াজুর রুহু ওয়ালাও বিশৌকা, কিছুই নেই আর কাপড়টা আটকাতে হবে, না হলে যখন রুকু সিজদা যাবেন তখন খুলে যাবে, তাহলে কি করতে হবে? কাঁটা দিয়েও আটকে নিতে হবে। দেখছেন কিছু লোকের আজকাল কিন্তু ওমরা করতে গিয়ে ওমরার কাপড়কে আটকে নিছে কিন্তু, এটা ঠিক নয়, কিন্তু বেশ কিছু আরবরা এই অজ্ঞতার কারণে এরকম কাজ করেছে, তাহলে তো সেলাই করে কাপড়ই হল, যদি আপনি আটকে নিলেন, শুধু সেলাই দিলেন না কিন্তু পিন দেওয়া আছে পুরো, এতে পিন দেওয়ার বোতাম দেওয়ার সেলাই দেওয়ার কোন পার্থক্যটা হয়ে গেল? না, ঠিক নয়, কাপড় খোলা থাকতে হবে, খোলা চাদর, এজারু নরে দাম, একটা চাদর একটা লুঙ্গি, লুঙ্গি মানে খোলা লুঙ্গি, এই সেলাই করা বাঙালি লুঙ্গি নয়। জি, তো বিষয়বস্তু সহি বলছেন অমাসাল্লা অমান সাল্লা ফি সাবিল্লাজি ইউজামিউ ফি, আর একটি মাসলা, কেউ যদি এমন কাপড়ে সালাত আদায় করে, আল্লাজি ইউজামিউ ফিহে, যাতে সে সহবাস করেছে, মানে সহবাস অবস্থায় সেই কাপড়টি শরীরে ছিল,
মালাম ইয়ারা ফিহি আযান, কিন্তু তাতে কোনো অপবিত্রতা দেখছে না, এমন কিছু অপবিত্র দেখছে না কিছু, মজি লাগেনি, মজি নাপাক। মানি নিয়ে ইখতিলাফ রয়েছে, একদল বলছেন মানি নাপাক বীর্য, আর একদল বলছেন নাপাক নয়। তো যদি নাপাক বলে বিশ্বাস করে এই ফিকহের মাসলার ক্ষেত্রে তাহলে নাপাক, আর যদি পাকও হয় তারপরও সেটি নোংরা, আজা মানে কষ্টদায়ক নোংরা। যেমন কাস পোটা, এর আগে বলেছি যে কমপক্ষে মানি বীর্য হচ্ছে মানুষের পোটা কাশের মতো, কাশ ভিতরে আছে, মানুষ ভিতরে দিয়ে কাশি হচ্ছে গিলে ফেলছে সেটা আলাদা কথা, কিন্তু নিজের কাশ নিজেই হাতে নিয়ে গিলতে পারবে না, সেটা খেতে পারবে না, কারণ অরুচিকর নোংরা, তাই না? তো যতক্ষণ পর্যন্ত তাতে কোনো না পাকি না দেখছে, যেই কাপড়ে সহবাস করেছে ওই কাপড়ে সলাতে চলে গেল বা সলাত পড়লো, অসুবিধা আছে কি? কোনো অসুবিধা নেই, জায়েজ। জি, দিন খুব সহজ, এমন না যে এই সহবাস করেছে সুতরাং এই কাপড়ে সলাত আদেই করা যাবে না, এই কাপড় নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না, এই কাপড় নিয়ে মসজিদে যাওয়া যাবে না, এমন কোনো শরীয়ত নাই। ও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ ইয়াতুহ বিল বাইত অরিয়ান, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দেশ দিয়েছেন যে বাইতুল্লাহর তওয়াফ যেন বিবস্ত রহে, উলঙ্গ হয়ে কেউ না করে। কেন এই কথা বলেছিলেন, তার মানে এই হাদিসের প্রেক্ষাপট আছে, ব্যাকগ্রাউন্ড আছে, সেটা হচ্ছে যে জাহিলিয়াতের যুগে এক শ্রেণীর লোকেরা মক্কা এসে কাবার তওয়াফ করত উলঙ্গ হয়ে, উলঙ্গ হওয়া কেউ সবের কাজ মনে করত, যেমন ন্যাংটা পীর ন্যাংটা হয়ে আল্লাহর ওলি দাবি করছে, ন্যাংটা সাধু আছে, ভারতে হিন্দুদের যেন ন্যাংটা সাধু আছে তেমনই মাজার পূজারীদের ন্যাংটা পীর পাকিস্তানে আর বাংলাদেশে আছে, ইন্ডিয়াতেও থাকতে পারে, কারণ পীরতন্ত্রের যা কিছু আছে ইন্ডিয়াতে তাই আছে বাংলাদেশে আর তাই আছে পাকিস্তানে, একই একই রকমের ধর্মকর্ম সব একই রকমের, বেরেলভি পাকিস্তানে আছে, বেরেলভি বা ইন্ডিয়াতে আছে, বেরেলভি রেজভি বাংলাদেশেও আছে, বুঝা গেছে না? একই রকমের তাদের ধর্মকর্ম, সব রকম যতগুলি ফিরকা আপনি ইন্ডিয়াতে পাবেন সবগুলি বাংলাদেশ আর পাকিস্তানে পাবেন, আহলে কোরআন কাদিয়ানি ইন্ডিয়াতে পাবেন, বাংলাদেশ পাবেন, পাকিস্তানে পাবেন, ঠিক না? আল্লাহ হেফাজত করে। তো আসল ঘটনা কি ছিল, যারা নিয়মিত আমাদের আলোচনা আসেন শুনেছেন যে হজের সময় বা উমরাতে যে আসতো বাইরের লোকেরা, তো বাইরের লোকেরা যখন আসতো তখন তারা মক্কার লোকদেরকে পুত পবিত্র মনে করতো, ব্রাহ্মণ মনে করতো, কারণ হিন্দুদের কাছে বাকি যে তিনটা কাস্ট আছে ওরা ব্রাহ্মণকে কি মনে করে, চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি এগুলোকে, হ্যাঁ একদম পবিত্র, এরাই শুধু ধর্মকর্ম করবে মন্দিরে, আমরা যে যাওয়ার অধিকার রাখি না, এটাই না বেদ শিখিয়েছে তাদেরকে। তো এসে কাপড় চাইত মক্কার লোকের কাছে, কারণ এরা পাক পবিত্র, আল্লাহর ঘরের প্রতিবেশীরা, বাইরে থেকে আমরা এসেছি, কাপড় চাই তো সবসময় কাপড় পেত না, যদি কাপড় পেয়ে গেলো তাহলে মক্কার লোকের কাপড় নিয়ে পাক পবিত্র কাপড়, আমাদের কাপড় না পাক, কারণ কত পাপ করেছি আর দূরে থাকি, কত গুণা করি আর এরা তো সব পাক লোক, এরা পাপ করলেও পাপ হয় না। জি, তো কাপড় যদি না পেত তখন কি করত, নারী হোক আর পুরুষ হোক, তখন উলঙ্গ হয়ে তারা বাইতুল্লাহর তওয়াফ করত। আল্লাহ আকবার, আল্লাহ কোরআন এখানে বলেছেন যে এত নোংরামি তোমাদের এটা হইতে পারে, বলে ইন্নাল্লাহ লা ইয়ামুরু বিল ফাহশা, হে নবী তাদেরকে বলে দাও যে আল্লাহ কখনো অশ্লীল আচরণ আর অশ্লীলতা, ফাহেশা হচ্ছে উলম্ব হওয়া, কখনো এই হুকুম করতে পারেন না যে আল্লাহর ঘরে তওয়াফ করবে আর নাঙ্গা হয়ে উলম্ব হয়ে। আতাকুলুন আলাল্লাহ মা লা তাআলামুন, আল্লাহর দিন সম্পর্কে আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যে সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নেই, কোথায় পেলে এই ধর্ম, ন্যাংটা হওয়ার ধর্ম, কথা বোঝা গেছে? নিন্দা করেছে আল্লাহর কঠোরভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মক্কা বিজয় হলো, কয় হিজরিতে মক্কা বিজয় হলো, অষ্টমী নবম বলছে অষ্টম, অন্তত বড় বড় ঘটনাগুলি জানতে হবে যে কোন সালে হয়েছে, এটা না জানলে আপনি কিছু জানলেন না তাহলে ইসলামের। অষ্টম হিজরিতে মক্কা বিজয় হলো রমজান মাস, আর তারপরে আসলো আপনার ইয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজের আমির বানিয়ে পাঠালেন নবম হিজরিতে, হজের আমির বানিয়ে পাঠালেন, যেহেতু এখনও কাফের মুশরিকদের কিছু সংস্কৃতি থেকে গেছে ক্লিয়ার করতে সময় লাগবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বছরে হজ করলেন না, পাঠালেন আবু বকরকে, আর তার পক্ষ থেকে কিছু ঘোষণা শুনিয়ে দিতে হবে, ঘোষণা শোনাবার জন্য নিজ পরিবারের একজন লোকের প্রয়োজন, আর ওরা মনে করে যে এই ঘোষণা যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে শোনানো হয় তাহলে তার এক নিকট আত্মীয় শোনাবে, সুতরাং আলী রাজিয়াল্লাহু আনহু পাঠালেন,
আর ঘোষণা করিয়ে দিলেন যে আগামী বছর যাতে করে হজের মৌসুমে কোনো মুশরিক পৌত্তলিক প্রতিমা পূজারি এই হারামের এলাকায় না প্রবেশ করে, মক্কায় প্রবেশ না করে। ওয়ালায়াতুফ বিল বাইতে অরিয়ান, আর কোন বিবস্ত্র উলঙ্গ ব্যক্তি যেন বাইতুল্লাহর তওয়াফ না করে যা এর আগে চলছিল। সহিহ বুখারীতে হাদিস আছে যখন মহিলারা উলঙ্গ হয়ে কি করত, তওয়াফ করত, লজ্জা স্থানের উপর এতটুকু একটু টুকরো রেখে নিত, বাকি একেবারে উলঙ্গ থাকত, আর একটা কবিতা পড়ত, আলিয়মা ইয়াবুদু বাযুহু আও কুল্লুহু ওমা বাদা মিনহু ফালা ওহিল্লুহু, বলছে আজকে শরীরের সবটাই উন্মুক্ত হয়ে যাবে অথবা কিছুটা উন্মুক্ত থাকবে, কারণ কাপড় নেই, কাপড় কারো ধার পাইনি মক্কা এসে। অমা বাদা মিনহু, আর যদি আমি বিবস্ত্রে উলঙ্গ হয়ে বা শরীরে কিছু অংশ খোলা থাকে অবস্থায় যদি তওয়াফ করি, তার মানে এই নয় যে হে দর্শক আশেপাশে যারা আছো তোমাদের জন্য হালাল করছি যে তোমরা আমার দিকে তাকাতে থাকবে, আমাকে এবাদত বন্দি করতে দাও। কথা বোঝা গেছে? এই ছিল মুশরিকদের হাস্যকর ধর্ম, পাক পবিত্রতা একমাত্র ইসলামে আছে, কোথাও নেই। জি, তো এই আসারটা এখানে কেমনি আসলেন যে বাইতুল্লাহর তওয়াফ উলঙ্গ হয়ে করতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কেন নিয়ে আসলেন? এই জন্য নিয়ে আসলেন যে বাইতুল্লাহর তওয়াফ হচ্ছে সলাতের মতো, তো বাইতুল্লাহর তওয়াফ যদি কাপড় ছাড়া না চলে তাহলে সলাত কি করে বিবস্ত্র অবস্থায় কাপড় শরীরে না থাকলে চলবে? বোঝা গেছে না? বাইতুল্লাহর তওয়াফে যদি সতর ঢাকা লজ্জাস্থান আবৃত করা ফরজ হয় তাহলে সলাতে সতরে আওরা বা লজ্জাস্থান আবৃত করা আরো বেশি গুরুত্বপূর্ণ ফরজ। এইভাবে 351 নম্বর হাদিস উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন ওমেরনা আন নুখরিজাল হুইয়াযা ইয়াউমাল ঈদাইন, আমাদেরকে আদেশ দেওয়া হয়েছিল বা আমরা আদিষ্ট হয়েছিলাম কার পক্ষ থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পক্ষ থেকে, যে আমরা যেন ঋতুবতী মহিলাদেরকে বের করে নিয়ে যাই ঈদের দিনে, দুই ঈদের দিনে, ঈদুল ফিতর ঈদুল আজহা, মানে মহিলাদের মাসিক থাকলেও যেন ঈদগাহে যায়, যেমন আরব দেশে আছে দেখছে, কিন্তু ইন্ডিয়া বাংলাদেশে পাকিস্তান এই সন্ন্যতগুলিকে জবাই করে দিয়েছে। ওয়াজাওয়াতিল খুদুর, এবং পর্দানাসীন যারা যারা অত্যন্ত বেশি পর্দা করে, কারা? যারা যত বেশি যুবতী, প্রাচীন যুগে এমনটা ছিল, আমাদের মা খালাদের যুগে দাদা আমলে এইরকমই ছিল, দাদি আমলে নানি আমলে এরকম ছিল, এখন আর উল্টা হয়েছে, যুবতীরা বেহায়েবে পর্দা আকৃষ্ট করে বেড়াচ্ছে, আর একটু বয়স হয়ে গেলে আরে ছেলে বিয়ে হয়ে গেছে, ছেলে মেয়ের মা হয়ে গেছে, এখন একটু পর্দা করতে হবে, এখন একটু পর্দা করতে হবে। আর এর পিছনে একটা যুক্তি শুনলাম, এর পিছনে অনেকদিন আগে এরকম দেখি যে মা বেটি এসেছে, তো দেখছি মা বোরখা পরে আছে আর মেয়ে ওড়নাটাও এমনি গলাতে ঝুলিয়ে রেখেছে, মানে বুকের উপরও নাই, এইরকম ছাত্র জীবনে যখন দেখেছি মদিনায় আসবো ওই সময়টাই মনে পড়ছে, তো আমি জিজ্ঞেস করলাম যারা ওখানে স্থানীয় আমাদের মাদ্রাসা পড়া ছেলেরা, বলছি এই এমনটা কেন, একই পরিবারের মা বুড়ি 50 বছর বয়স ও বোরখা পড়ছে, চেহারা পর্যন্ত ঢেকে আছে, আর ওর মেয়ে এই অবস্থা কেন? বলছে তোমার দরকার, সুতরাং সব লোককে দেখাবে টেখাবে, তাহলেই তো আকর্ষণ হবে, একটা কাস্টমার জোগাড় হবে। কথা বুঝতে পেরেছেন? যারা বিহায় করতো তাদের এইসব যুক্তি, যুক্তিতে তারা মুক্তি খুঁজে আর জাহান্নামে যায়, আল্লাহ হেফাজত করে। অথচ কার বেশি পর্দা করা উচিত? যার দিকে বেশি নজর যাবে। আরে আমাদের মা খালার বয়সে বা আমাদের বয়সের একটা মহিলা যদি 50 অলরেডি হয়ে গেছে, ওর তেমনি মাসিক বন্ধ হয়ে গেছে, চার বাচ্চা কাছে হবে না, ও যদি চেহারা খুলেও ঘুরি কেউ তাকাইতে যাবে না ওর দিকে, সাধারণত ওর দিকে কোনো আকর্ষণই নেই, বুঝে গেছে না? বল কাওয়ায়েদ মিনান নাস, বিশেষ করে 60 হয়ে গেলে আল্লাহ কোরআনে বলেছেন বল কাওয়ায়েদ মিনান নাস, যাদের বিয়ের বয়স শেষ হয়ে গেছে এখন, ওরা যদি শরীরের কাপড় মানে চেহারার কাপড় নাও দেয় কোনো অসুবিধা নেই, তবে ওয়াই আস্তাফিফ না খেরুল্লাহ, ঢাকে তাহলে আরও ভালো, বুড়িও যদি ঢাকে চেহারার মতো সবই আবার ভালো, কিন্তু কখনো যদি চেহারা খুলে দেয় এমন কোনো অপরাধ করে দিল না, কিন্তু একটা যুবতী 30 বছর 20 বছর 18 বছর 40 বছর এগুলো ফিতনা, বেশি ফিতনা, বেশি ফিতনা। তো জাওয়াতিল খুদুর আরবরা কি করতো, যুবতীদেরকে
বারো বছর বয়স হয়ে গেছে, ১৮ বছর বয়স হয়ে গেছে, এখনও বিয়ে হয়নি বা বিয়ে হয়েছে কিন্তু যুবতী এরা, এরাকে একেবারে পর্দার ভিতরে থাকতো, আশেপাশের লোকও জীবনে দেখতে পেত না, জি এত লুকিয়ে রাখত মনি মুক্তার মতো করে। এই জন্য জামাতুল খুদুর বলা হয়েছে। ফাইয়াস হাদনা জামাতাল মুসলিম, মুসলিমদের জামাতে শরিক হবে, মানে ঈদের জামাতে শরিক হবে মহিলারা, ওয়া দাওয়াত তাদের দোয়াই শরিক হবে, দোয়া খুদবা, খুদবাতে দোয়া পড়ছে। ওয়াতাজিল হুজ্জাত আন মুসাল্লাহুন্না, আর ঋতুবতী মহিলারা সলাতের জায়গা থেকে পৃথক থাকবে, এক কিনারায় থাকবে, মানে সলাতের জায়গাতে একাকার হয়ে যাবে না। এখানে ঈদগাহে যারা সলাত আদায় করেছেন দেখেছেন, হ্যাঁ, যেখানে মহিলারা সলাত আদায় করছে সেখান থেকে আলাদা হয়ে কিছু মহিলারা থাকে, বোঝা যায় যে এরা ঋতুবতী আছে। তারপরে এসছে এই হাদিস, আপনার আমল আছে এই দেশে, আর আমাদের দেশে যারা সলাত আদায় করবে তারাও যাচ্ছে না, তারা যাচ্ছে না। সুতরাং কী করছে, বেদাত আবিষ্কার করেছে। এক বেদাত হচ্ছে যে প্রত্যেক মসজিদে মসজিদে মহিলা, একজন মহিলা মহিলাদের অনুমতি করছে, এটা আহলে হাদিসের মধ্যে বেদাত আছে। ইন্ডিয়া বাংলাদেশে আহলে হাদিস এলাকা তো এই বেদাত আছে, জি ছোটো থেকে এই দেখে এসছি। একজন মহিলা গ্রামের একটু পড়াশোনা জানে, একটু খুতবা দেখে পড়তে পারে, তো নামাজটা পড়িয়ে দিল আর তারপরে খুতবা দেখে পড়িয়ে দিল, ঈদ পড়িয়ে দিল, এই একটা বেদাত। আর একটা বেদাত হচ্ছে যে ঈদের ঈদের ঈদগাহে যাওয়ার হুকুম আছে তা না করে বাড়িতে বাড়িতে দুই রাকাত করে সালাত পড়িয়ে নিল, এটাও বেদাত, এটাও বেদাত, এটাও জায়েজ নয়। কার জন্য জায়েজ, যে করোনার সময় জায়েজ ছিল, কারণ যাওয়া নিষেধ আছে, ঈদগাহে যাওয়া নিষেধ, মসজিদে যাওয়া নিষেধ, সুতরাং বাড়িতে দুই রাকাত সালাত আদায় করবে, সেটা আলাদা কথা। কিন্তু এইভাবে মহিলারা বাড়িতে বাড়িতে ঈদ পড়বে, অথবা ছাদের উপরে এক জায়গায় জমা হয়ে গেলো, এক মহল্লার কয়েকজন জমা হয়ে গেলো, বেদাত এগুলো আছে। কালাত ইমরাতুন, জনৈক মহিলা বলি ইয়া রাসূলুল্লাহ, ইহদানা লাইসা লাহা জিলবাবুন, আমাদের কেউ কেউ আছে যার কাছে বড় ওড়না নেই, জিলবাব অনেক বড় চাদর, আগের মাখালাদেরকে দেখেছেন কিনা, লম্বা মোটা কাপড় একটা চাদর থাকতো শাড়ির চাইতে বড়, আর গোটা শরীরকে একবারে ঢেকে নিত, ঘোমটা টেনে এরকম করে এরকম করে দেখতো, আর কিনারা কিনারা হাঁটতো, রাস্তার মাঝ রাস্তা দিয়ে হাঁটতো না, জি জিলবাব, ওর কাছে জিলবাবই নাই। তাহলে জিলবাব যদি ঢিলা ঢালা একটা ওড়না না থাকে ওটা শরীর ঢাকার জন্য, তখন তো আর বোরখার এইরকম বোরখার ছিল না, তো এইরকম যদি কিছু না থাকে তো ঈদগাহ যাবে কী করে, বাড়ির মধ্যে থাকছে, অসুবিধা নেই, স্বামীর সাথে যে কোনো অবস্থায় থাকছে, একটা কাপড় আছে। বলছেন যদি না থাকে, লেতুল বেশ হা সাহেবা তো হা মিন জিলবাবে হা, তার যে সঙ্গিনী আছে বান্ধবী আছে সে তার ওড়না যে অতিরিক্ত আছে সেটা পরাবে, একজনের কাছে দুটো আছে একটা দিয়ে দিবে, যাও তুমি ঈদ করে এসো, এইভাবে করবে, কিন্তু যাওয়ার চেষ্টা করবে। এই ছিল হাদিস, তার মানে মহিলাদের সালাতাদের জন্য বড় লম্বা জিলবাব ওড়না লাগবে, জিলবাব ওড়না লাগবে, আর পুরুষদের শরীর ঢাকা থাকবে, পুরুষদের শরীর কতটা ঢাকতে হবে, আওরাত যেটা খোলা জায়েজ নয় সেটা হচ্ছে নাভি থেকে শুরু করে, পুরুষদের নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত, কিন্তু প্রয়োজনে হাঁটুর ওপরেও রান খোলা জায়েজ, কখনো কখনো নাভি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলেছেন, একবার হারাম নয়। কারো নিতম্ব খোলা যেমন হারাম, বা সামনের দিকে যেটা আওরাতে গালিজা সেটা খোলা যেমন অকাট্য হারাম, ওই রকম রান খোলা হারাম নয়, কথা বলছেন না, অনেক অনেক আপনি হারাম কাজ করে দিলেন রানের উপরে, তাহলে আমাদের দেশের কৃষকরা তো সবাই তো ওই কাপড় সাইটেই তো সব চাষাবাদ করে, সব হারাম কাজ ডেলি করছে নাকি, ও অনুত্তম, অপছন্দনীয় অনুত্তম, কিন্তু প্রয়োজনে জায়েজ, কাপড় ছাঁটার দরকার আছে। আপনি পানি পান হচ্ছেন আর আপনার একটু এক রান পানি আছে, কাপড়টা ভিজিয়ে দিতে হবে কোথায় না, আপনি একটু উঠিয়ে নিয়ে আপনি রান করলেন, অসুবিধা নেই, পার হয়ে গেলেন, কাপড় ভিজলো না, এতদিনে তো কঠোরতা নেই, তার প্রয়োজনে রান খোলা যায়। রান তাহলে কি, আওরাতে খাফিফা, মানে লজ্জায় স্থান কিন্তু হালকা লজ্জায় স্থান, আর সওআতাইন সামনে এবং পিছনে পেশাব পায়খানার রাস্তা, এগুলো হচ্ছে এক নিতম্ব, এগুলো হচ্ছে দেখতে নোংরা লাগে, সুতরাং এটা একদম ঢাকা ফরজ, জি আওরাতে গালিজা, জি। তিন নম্বর অধ্যায়, বাবু আকদিল ইজার আলাল কাফাফিস সলা, সলাতে গর্দনে লুঙ্গি বেঁধে নেওয়া, এটা করা যায় কি না, হ্যাঁ যদি কারো একটি কাপড় থাকে, শুধু একটি কাপড় আছে সলাত আদায় করতে হবে, আর সে একটি কাপড় একবারে কাঁধ থেকে শুরু করে তার হাঁটু পর্যন্ত ঢাকা যাবে, হাঁটু পর্যন্ত ঢাকা যাবে, তাহলে কী করবে, এইখানে করে বেঁধে নেবে। যেমন ছোট ছোট বাচ্চাদের আমাদের শীতকালে দেশে চাদর বেঁধে দেয়, দেখেছেন কি না আপনারা, দেখেছেন
এটাকে ধরেন আমার তো ছোট্ট এটা, কিন্তু বাঁধাটা দেখিয়ে দিতে পারবো, তাই না? এইভাবে বেঁধে নিল, ঠিক আছে, আমাদেরকে বেঁধে দিয়েছে সেই যোগ। কিন্তু জ্যাকেটের নামও শুনিনি, প্রথম শুনলাম সাবালকর সুয়েটারের নাম শুনলাম, কিন্তু সুয়েটার নসিব হয়নি, আর অনেক বড় হওয়ার পরে কখনো সুয়েটার নসিব হয়েছে। চাদর, তাও সুতি চাদর, এমন নয় যে উনের চাদর আর শাল, এমন নয়, সুতি চাদর, কনকনে ঠান্ডা, কাঁপতে থাকে, ডেইলি সকালে ওই আগুনের পাশে বসতে হয়। আল্লাহু আকবার, এই ছিল জীবন। যে ভুলে গেলে হবে না, অতীতকে যে ভুলে যায় সেই ব্যক্তি আল্লাহর কখনো শুকরিয়া আদায় করতে পারবে না। আর যারা যত বেশি অতীতকে মনে রাখবে যে আমি এমন ছিলাম, আমাদের পরিবেশ এমন ছিল, আল্লাহ কত নিয়ামত দিয়েছে, তত বেশি শুকরিয়া আদায় করতে পারবে। কোথায় চলে গেছে এখন কাপড়ের গণনা নেই, কতগুলি কাপড় হয়ে গেছে, সোয়েটার আছে, জ্যাকেট আছে, এই আছে, তো সেই জ্যাকেটটা পুরানো হয়ে গেছে, অথচ চলবে আরও 10 বছর চলবে, আর একটা কিনে। এইরকম না করে যদি কিনতেই হয় যে আমি নতুন কিনবো, তা আপনার পুরাতনটা ওইভাবে ফেলে না রেখে একটু গরিবকে দিয়ে দেন জি। আর সবচেয়ে উত্তম হচ্ছে যে আপনার পুরানটা দিয়ে চালান আর একটা গরিবকে নতুন কিনে দেন, কারণ ওরও তো মন চায় যে আমিও নতুন পড়তাম যদি আমি গরিবের ছেলে না হইতাম। আল্লাহ যেন তৌফিক দান করে। পয়সা আছে বলেই আমাকে অপচয় করতে হয়, পয়সা আছে বলেই বেশি ভোগ বিলাস করতাম না, মোটেই না। পয়সা আছে আল্লাহর হক আদায় করেন, পয়সা আছে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করেন, পয়সা আছে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন। তখন নার অল অবিশ্বের তামারা, জাহান্নাম থেকে বাঁচো যদি একটা খেজুরের টুকরো দিয়ে হোক না কেন জি। এই শীতকাল আসছে, সুতরাং এগুলো খেয়াল রাখতে হবে। আপনার গ্রামে কারো কাছে শীতের বস্ত্র নেই আর আপনার কাছে শীতের বস্ত্র শেষ নেই, আপনার ছেলে যেন প্রতি বছর বছর আপনি শীতের বস্ত্র পাঠাচ্ছেন বা নিয়ে যাচ্ছেন দেশে, কেন আপনি দেশের এলাকার গরিবদেরকে দেন? আল্লাহ যেন তৌফিক দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ মানুষের একটি কাপড় থাকতো, অধিকাংশ মানুষের একটি কাপড়, তো একটি কাপড়ে যদি কাঁধ সহ ঢাকা সম্ভব হয় হাঁটু পর্যন্ত, তাহলে এখানে বেঁধে নিবে যেমন বললাম। আর যদি তা না হয়, যে কাপড়টা একটি আছে সেটা দিয়ে এখান থেকে নিয়ে অথবা এই নাভির ওপর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত যাবে, তাহলে কাঁধে এখানে যদি বাঁধে তো এদিকে রান খুলে যাবে, ঠিক আছে, লজ্জাস্থান ওই দিক থেকে খুলে যাবে, যখন সেজদায় যাবে তখন ওই লজ্জাস্থানও খুলে যাবে। তো কি করবে তাহলে? তখন একটি কাপড় কিন্তু ছোট, তখন কি করবে? তখন যেটা বেশি গুরুত্বপূর্ণ তখন লুঙ্গি শুধু করে নেবে, এখানে বুকের উপর বা পেটের উপরে বেঁধে নেবে লুঙ্গি, শুধু খালি গায়ে সালাত আদায় করছে, সালাত আদায় করতে হবে। আরে ভাই আমার গেঞ্জি নেই, তো আমার কাপড় নেই। আজকাল বেনামাজিদের সবচেয়ে বড় অজুহাত হচ্ছে যে কাপড় ঠিক নেই, কাপড় ঠিক নেই, মাসিক হয়েছে। আবু হাজম বর্ণনা করছেন সাহেল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সাল্লাল্লাহু মাআন্নবী সাল্লাল্লাহু আকিদি উযুরহিম আলা আওয়াতিহিম, নবী সাল্লামের সাথে সাহাবাই কেরাম কোন সালাত আদায় করতেন, আকিদি উযুরহিম তাদের লুঙ্গি বেঁধে নিয়ে, আলা আওয়াতিহিম তাদের কাঁধে কাঁধে লুঙ্গি বেঁধে নিয়ে সালাত আদায় করতেন। এটাই ছিল সাধারণ অবস্থা, একটি কাপড়। আবার কেউ ভাববেন না যে নিচে হইতে একটা জাঙ্গিয়া থাকতো, হইতো না, কিছু থাকতো না জি। 352 নম্বর হাদিস, মুহাম্মদ ইবনে মুনকাদির তাবেঈ বর্ণনা করেছেন, কাল সাল্লা জাবেরুন ফি ইজারিন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবি একটি লুঙ্গি পরে সালাত আদায় করলেন, কাদ আকাদাহু মিন কিবালি কেফাহু, তার কাঁধের পেছন ভাগ, কেফা বলা হয় এই পেছন দিক যে চুল শেষ হইল আর তারপরে যে জায়গাটা এইটা ঘাড়, তো ঘাড়ের দিকে কাঁধের দিকে এই দিকটাই বেঁধে নিলেন, গিরা দিয়ে বেঁধে নিলেন। ওয়াসিয়া বহু মওযু আতুন আলাল মিসজাবি, সেই সময়ে তার কাপড় কিন্তু ছিল অতিরিক্ত, কাপড় অতিরিক্ত ছিল, ইচ্ছা করলে নিচে একটা লুঙ্গি পরতেন আর উপরে একটা চাদর পরতে পারতো, দুটো কাপড় ছিল, তারপরে একটি কাপড় কাঁধে পিছন দিকে বেঁধে নিলেন, অথচ তোর কাপড় রাখা ছিল আলাল মিসজাব আলনার ওপর, মিসজাব মানে ভালো করে শুনে আলনার ওপর, আলনা বুঝেন তো, আজকাল বিয়ে শাদিতে কিন্তু আলনা দিতে হয়, মেয়ে বিদায় করলে আলনা দিতে হবে, আলমারি দিতে হবে, তো আর কি দিতে কি দিতে হবে, আউযুবিল্লাহ, এগুলো দিতে হবে, এসব করতে হবে, ফার্নিচার জি সব কিছু দিতে হবে, হারাম এই যৌতুক। আপনার কোনো আগ্রহ নেই, লোভ লালসা নেই, আর তাদের পক্ষ থেকে কোনো রকম অফারও নেই, আগে থেকে একটু প্রলোভনও দেয়নি, আর তারপরে মনে করলেন যে জামাই আমার গরিব,
বা মেয়েকে গরিব ঘরে দিলাম, অভাব আছে অথবা আছে কিন্তু আমার আল্লাহ অনেক যথেষ্ট দিয়েছে, তো কিছু আমি হাত দিয়ে গিয়ে কিন্তু সেটা আলাদা কথা, সেটা তখন যৌতুকের অন্তর্ভুক্ত নয়। কারণ তারও লোভ নাই লেনেওয়ালার, আর দেনেওয়ালারও আগে থেকে অফার নেই যে দেবো আমার মেয়েকে বিয়ে করলে এই পাবে এই পাবে, এটাও হারাম। এই জায়গায় অনুবাদও ভুল করেছে, ওখানে কি বলছে, বলছে যে তার কাপড় কোথায় আল্লাহর কথা যে আরেকটা কাপড় ছিল বা একাধিক কাপড় আল্লাহর উপর আছে, তারপরে একটা কাপড় করে সালাত আদায় করছেন, বোঝানোর জন্য যে এক কাপড়ে অতিরিক্ত কাপড় থাকতেও কেউ যদি এক কাপড় সালাত আদায় করে মাঝে মধ্যে, তো জায়েজ, কোনো অসুবিধা নেই, জায়েজ কাজ করে দেখা কিসের জন্য, বৈধতা প্রমাণ করার জন্য সাহাবি করেছেন, যাতে করে মূর্খ লোকেরা ভুল না বুঝে যে যার দুটা কাপড় আছে এক কাপড়ে সালাত হবেই না এমন না বুঝে। কিন্তু ওখানে অনুবাদ করতে গিয়ে বলছে যে তার কাপড় ছিল টাখনার উপর, কোথায় টাখনা পড়ে দেখেন তো, দেখেন টাখনার উপর করেছে, অনুবাদ ভুল করেছে। কালা কাইল, তখন জনৈক ব্যক্তি বললেন, জাবেরকে বলছেন যে তোসাল্লিফি এজারিন ওয়াহেদ, একটা লুঙ্গি দিয়ে আপনি নামাজ পড়ছেন সালাত আদায় করছেন। ফাকালা, তখন তিনি বলছেন ইন্নামা সানাত যালিকা, আমি এইটা করলাম ইচ্ছা করেই, আমার আরেকটা কাপড় আছে তারপর ইচ্ছা করে করলাম, কেন লিয়ারানি আহমাক মিসলুক, তোমার মতো আহমক লোক যাকে যাতে দেখে আর শিখে। আহমকটা আমাদের সে গালি তাই না, আহমক মানে কিন্তু ওই ওই ওরকম গালি না, আহমক মানে হচ্ছে নির্বোধ, আহমক মানে হচ্ছে অজ্ঞ, যারা জানে না মাসলা, বুঝা গেছে, আহমক মানে গাধা নয় কিন্তু, কারণ আমাদের দেশের লোকের কিন্তু আহমক মানে গাধা মনে করে, ঠিক না, গাধা যেমন নির্বোধ যে কতটি বোঝা পিঠে পিঠে আছে বুঝে না, ওই ওইরকম ভেবে নেই আসলে, এত মানে খারাপ গালি নাই, আহমাক আরবি শব্দ, তোমার মতো আহমাক। অন্য রেবাদ রয়েছে জাহেলুন মিসলাক, তোমার মতো যারা অজ্ঞ যারা জানে না আসল মশলা আসল বিষয়টা, তারা যেন জেনে নেয় যে কারো দুটা তিনটা কাপড় থাকতো, তাহলে বোঝা গেল যে আমার জুব্বা আছে বাসাতে আমি সলাত আদায় করবো, তো জরুরি নয় যে আমাকে বাসাতেও জুব্বা পড়তে হবে, আমি গেঞ্জি পরে লুঙ্গি পরে সলাত আদায় করলে জায়েজ, আমি লুঙ্গি পরে আছি আর একটা বড় গামছা পরে সলাত আদায় করলাম জায়েজ, জায়েজ, এ কথা বলার কোনো অধিকার নাই যে এটা কেমন হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, সবসময় করবো না, আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন তো যথাসাধ্য সুন্দর হবে, যথাসাধ্য সুন্দর হবে এটা ঠিক আছে, বিশেষ করে মসজিদে আসলে, কিন্তু বাড়িতে ধরেন অথবা মাঝে মধ্যে মসজিদে আসার জন্য এই নয় যে সবচেয়েতে ভালোটা, সবচেয়েতে ভালো কাপড় কখন, জুমার দিনে ঈদের দিনে, কিন্তু পাঁচ অক্ত সালাতের জন্য জরুরি নয় যে সবচেয়েতে ভালো জুব্বাটা আমাকে পরে আমার মসজিদে যেতে হবে। তিনশো তিরপন্ন নম্বর হাদিস বর্ণনা করেছেন মোহাম্মদ বিন মুনকাদির, আগের হাদিস রায় তো জাবের আবদুল্লাহ, জাবের বিন আবদুল্লাহকে দেখেছি ইউসাল্লিফি সাবিন ওয়াহিদ, একটি কাপড় করে সালাত আদায় করেছেন, ও কাল আর বলেছেন রায় তো নবী ইউসাল্লিফি সাবিন, আমি নবী সাল্লামকে দেখেছি একটি সালাতে কাপড় পরতে, অথচ নবী সাল্লামের দুটি কাপড় ছিল, তাহলে দুটি থাকতে একটি কাপড়ে সালাত আদায় করা জায়েজ, দুটি থাকলে একটাকে লুঙ্গি বানাইলাম এরামের কাপড়ের মতো আর একটাকে ওপরে চাদর বানাইলাম, কিন্তু আমার দুটা থাকতো একটা দিয়ে একটা এখান থেকে আমি জড়িয়ে নিই আর আমার আপনার হাঁটুর নিচ পর্যন্ত চলে গেছে, তাহলে অসুবিধা নেই জায়েজ। চার নম্বর অধ্যায় বলছেন বাবু সালাত ফি সাবিল ওয়াহিদ মুলতাহিফান বিহি, এই অধ্যায় হচ্ছে একটি কাপড়ে সালাত আদায় করা মুলতাহিফান বিহি, যদি একটি কাপড়ে পড়েন তো সেটাকে কি করবেন, জড়িয়ে নেবেন, যদি বড় হয় তাহলে জড়িয়ে নেওয়া এমনি যথেষ্ট, কারণ খুলে পড়বে না, তাহলে খুলে পড়বে না, রুকু সেজদা গেলে সম্ভাবনা কম, বেঁধে নিলে ভালো, সতর্কতা বেঁধে নিলে যাতে করে কখনো কখনো আবার হয়, আমরা চাদর দেখেন বড় বড় চাদর শীতকালে পড়ি, শাল কত বড়, তারপর অনেক সময় রুকু সেজদাতে গেলে এদিকে ফসকে গেছে এদিকে ফসকে গেছে, হইতে পারে তো সেটা বেঁধে নেওয়া না। আর যদি ছোটো হয় যে খুবই সম্ভাবনা আছে যে রুকু সেজদাতে যখন নড়াচড়া করবো সালাতে তখন সামনের দিক থেকে খুলে যেতে পারে, তাহলে কি করতে হবে, তখন এই যে তখন ওই যে আগে হাদিসটা কাঁটা দিয়ে, যদি বোতাম থাকে বোতাম, বোতাম আছে বোতাম লাগিয়ে নেন আপনি ওতে, আর বোতাম না থাকে তো আপনি পিন দিয়ে বা যেভাবে হোক না কেন আটকে নেন আপনি। ইমাম জোহরি বলছেন আর হাদিসে আল মুতাহিফু আল মুতাওয়াশ্শিহ, মুতাহিফ বলছে যে কাপড় জড়িয়ে রাখে, ওয়াহু আল মুখালিফু বাইনা তারফাইহি আলা আতিকাইহি, যেই ব্যক্তি কাপড়ের দুটো দিককে কাঁধের ওপর রাখে, এটাকে এদিকে রাখলো এটাকে এদিকে রাখলো, এটা হচ্ছে মুতাহিফ, কাপড় জড়িয়ে নেওয়া। ওয়াহু আল ইস্তেমাল, সেটার অপর নাম ইস্তেমাল, হ্যাঁ ইস্তেমাল, নিজেকে সামিল করে নেওয়া, যে সামিল থেকে ইস্তেমাল, একই অর্থ, ইলতিহাফ আর ইস্তেমাল একই অর্থ,
আলামানকে বাইহে দুই কাঁধের ওপর কিন্তু কালা যাতে করে কাঁধ ঢাকে, কারণ যদি কাপড় আপনার পর্যাপ্ত থাকে তাহলে পিঠটাও ঢাকতে হবে, কাঁধ ঢাকতে হবে। পর্যাপ্ত না থাকে তখন আপনি নিচের দিক ঢাকেন, নিচের দিক বেশি গুরুত্ব দিন, কিন্তু আছে এখান থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকা যাবে তাহলে পুরোটে ঢাকতে হবে, যেমন হাদিস আসবে। আরও তার ওয়াকালা তো মেহামি বলছেন ইল তাহাফান নবী সাল্লাহ বেসাউবিন, নবী সাল্লাহ ইসলাম একটি কাপড় জড়িয়ে নিলেন, ওয়াকালাফা বাইনা তারা ফাইহে আলা আতিকে, তারপরে তার দুটো কেনারা দুই কাঁধের দুই দিকে দিয়ে দিলেন, বিপরীত দিকে দিয়ে দিলেন বা রেখে দিলেন। ওমর ইবনে আবি সালামা বর্ণনা করছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাপড়ে সালাত আদায় করলেন, খালাফা বাইনা তারা ফাইহে, আর দুই কিনারা একটাকে তার অপর দিকে রাখলেন, এইটাকে এই দিকে আর এটাকে বাম দিকে ডান দিকে এভাবে রাখলেন। 355 নম্বর হাদিস ওমর ইবনে সালামা থেকে বর্ণিত, একটি হাদিস বারবার করে নিয়ে এসেছেন, কিছু কম আছে কিছু বেশি আছে এইভাবে, সেই জন্য আন্নাহু রাআ আন-নবী, তিনি দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি সাবিন ওয়াহিদ ফি বাইতি উম্মে সালাম, উম্মে সালামার বাড়িতে একটি কাপড়ে সালাত আদায় করছে। তাহলে বোঝা যাচ্ছে এই নামাজটি কোথায় ছিল, সালাতটি বাড়িতে ছিল, হ্যাঁ মসজিদে ছিল না, কিন্তু প্রয়োজন নাই তখন মসজিদে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা, আর এই উমার ইবনে সালামা, উমার ইবনে আবু সালামা, আবু সালামা উম্মে সালামারই ছেলে এটা, কিন্তু তার আগের স্বামীর আবু সালামার ছেলে, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে সে লালিত পালিত হচ্ছিল, আগের স্বামী ছিল। কাদ আলকা তারা ফাইহে, দুই কিনারাকে রেখে দিয়েছে আলা আতে কাইয়ে, দুই কাঁধের ওপর। 356 নম্বর হাদিস উমর ইবনে আবি সালামা থেকে বলছেন রায়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি সাবিন ওয়াহিদ, আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে একটি কাপড়ে, মুস্তামেলান বেহি, সেই কাপড়টাকে জড়িয়ে ফি বাইতি উম্মে সালাম, উম্মে সালামার বাড়িতে, ওয়াদিয়ান তারা ফাইহে, দুই কিনারা রেখে আলা আতে কাইয়ে, দুই কাঁধের ওপর। শব্দের পার্থক্য, তারপরের হাদিস উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, আন্না আবা মুররা মাওলা উম্মে হানি বিনতে আবি তালিব আখবারহু আন্নাহু সামিআ উম্মে হানি, উম্মে হানি বিনতে আবু তালিব, আবু তালিবের মেয়ে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুনেছেন, উম্মে হানি তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর বোন। তাকুলু, তিনি বলেন, যাহাব তেলা রাসূলুল্লাহ আমাল ফাতে, আমি গেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কা বিজয়ের বছর, ফওয়াজাত তহু ইয়াক্তা সেলু, পেলাম তাকে গোসল করা অবস্থায়, নবী সাল্লাম সেই সময় কী করছিলেন, উম্মে হানি কিন্তু হিজরত করেনি, মক্কাতে ছিলেন তখন পর্যন্ত, তো দেখছেন যে গোসল করছেন, ফাতেমা তো ইবনাত তাস্তরু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার মেয়ে তাকে পর্দা করছেন, পর্দা করে কাপড় দিয়ে ঘেরে আছেন যাতে অন্য লোক দেখতে না পায়, যেদিকে লোকজন আছে, আর তারপরে গোসল করছেন, তার মানে বিবস্ত্র নয়, মানে গায়েরও গায়ে গা খুলেও যাতে করে লোকজন না দেখে সেই জন্য। জি, বড় মানুষ গেঞ্জিটাও খুলতে পারবে না, আমরা আমি শুধু এখানে না, আমি কোন কাল থেকে আমার গ্রামে কোনো গেঞ্জি খুলিনি, আমার মনে পড়ে না, জি দীর্ঘ সময় হয়ে যাচ্ছে, যখন মাদ্রাসায় মনে হয় 17-18 বছর বয়সে পড়েছি, তারপরে আমার তখন মনে পড়ে না যে বাড়ির বাইরে আমি মানে গেঞ্জি খুলে খালি গায়ে কোথাও বেরিয়েছি, কারণ যার একটা অভ্যাস সবসময় গেঞ্জি পরা সে পারবে না, কিন্তু যাদের অভ্যাস আছে, এখানে অনেকে ব্যাচেলার ভাইয়েরা খালি গায়ে বাকশাক করছে, একে অপরকে দেখছে, কোনো ব্যাপার না মনে করে না, কারণ বাঙালি ট্র্যাডিশন এটা চলছে, কিন্তু আরবিদের সামনে পারবেন আপনি, পারবেন? আচ্ছা, আমাদের দেশের বাচ্চারা 7 বছর 8 বছর বয়স হয়ে যাচ্ছে, নিচে কোনো কাপড়ই নেই, তাই না, একটা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এইখানে জীবনে 2 বছর বাচ্চাকে দেখেছেন কোথাও, মানে আরবদের ট্র্যাডিশন আই বেটে, একটা বাচ্চা ছেলে ছেলে অথবা মেয়ে, এক বছর হোক 2 বছর হোক, যে কাপড় থাকবে না, একটা প্যান্ট থাকবে না, ঢাকা থাকবে না, এরকম উলঙ্গ জীবনে কোনো আরবি বাচ্চাকে দেখবেন না, কিন্তু আরবদের বাসাতে গেলে কখনো দেখবেন না, আমরা গেছি বহুবারে গেছি, ছোটো ছোটো বাচ্চা তাদের আমাদের কোলে এসছে, কিন্তু কখনো এরকম দেখা যাবে না, সাধারণত থাকে না, হ্যাঁ যখন পেশাব পায়খানা করলো সাথে সাথে বদলে দিল, আবার একটা কাপড় পরিয়ে দিল। তো এখানে আসার পরে অনেক কিছু জানা যাচ্ছে, যেটা দেশে থাকলে হয় যেতে দেখা গেছে যে চলছে 8 বছর 10 বছর, খাতনা হয়নি এখনো, আর ঘুরে বেড়াচ্ছে রাঙটা হয়ে যে গ্রামগঞ্জে, তো পর্দা করছিলেন ফাতমা রাদিয়াল্লাহু আনহা, কালা ফাসাল্লাম তো আলী, আমি সালাম বললাম, ফাকাল মান হাযিহি, পর্দার আড়ালে তো বলছে কে এটা, ফাকুল তো আমি বললাম আনা উম্মে হানি, আমি উম্মে হানি হানির মা, তার একটা ছেলে ছিল, সে ছেলের নাম ছিল হানি, হানির মা আমি, চাচাতো বোন, রাসূলুল্লাহ কে চাচাতো বোন, বললেন না যে আমি বলছি ভাই, তাই না,
আপনি তো আমার আওয়াজ চিনেন, চিনতে পারেন না, বললেন এরকম আমাদের দেশের মানুষের কি করবে, ভাই আপনি চিনলেন না, আমার আওয়াজ বুঝেন না আপনি, না না এটা এইভাবে বলতে হবে না, আপনাকে নাম বলতে হবে। জি, গত সপ্তাহ বলেছি যে আপনার স্ত্রীও যদি জিজ্ঞাসা করে ভিতর থেকে যে কে, তো আর নাম বলেন, এটা হচ্ছে ইসলামী আদব, ইসলামী শিষ্টাচার। জি, বলবেন না যে আরে আরে তুমি বুঝতে পারছো না, খুলতে পারছো না, তুমি মেজাজ গরম হয়ে যাচ্ছে আপনার, জিজ্ঞাসা করছে আবার আর আমার বাড়ি আর আমাকে জিজ্ঞাসা। জি, বলছেন যে উম্মেহানি ফাকালাম, নবী বলে মারহাবান বে উম্মেহানি, মারহাবা, সাদর সম্ভাষণ উম্মেহানিকে। তাহলে বোঝা গেল যে যদি ফেতনার আশঙ্কা না থাকে তো কোনো মহিলাকে মারহাবা বলতে পারে, হ্যাঁ স্বাগত জানাইতে পারেন, জি সালাম আলাইকুম পরে সালামও দিতে পারেন, কিন্তু সালামে যদি ফিতনা হয় সালাম নিয়ে যাবে কালামে, কালাম নিয়ে যাবে মুচকি হাসিতে, মুচকি হাসি নিয়ে যাবে কথা বলাতে, কথা বলা নিয়ে যাবে আর কোথাও, কথা বোঝা গেছে, ব্যবিচার কিন্তু আর পরকীয়া বা প্রেম এগুলো কিন্তু একদিনে হয় না, এইভাবে হয়েছে, এইভাবে হয়েছে। সুতরাং ওখানে রাস্তা বন্ধ করে দিতে হবে। এর আগে এই বিষয়গুলো আলোচনা করেছি যে বেগানা মহিলাকে সালাম দিতে পারবে রাস্তাঘাটে দেখা হলে, বেগানা মহিলা আপনাকে সালাম দিতে পারে, আমাকে সালাম দিতে পারে, কিন্তু কথা হচ্ছে ফিতনার আশঙ্কা নেই, লোকজন আছে সামনে অথবা নির্জনে থাকলো, ফিতনার আশঙ্কা নেই, ফিতনার আশঙ্কা নেই বলতে আপনার বৈশিকা মহিলা, যুবতী হলে ফিতনার আশঙ্কা আছে, বেগানা মহিলা কেন আপনি সালাম দেওয়া নেওয়া করতে যাবেন যুবতীর সাথে। জি, ফালা ফারাক মিন গোসলি, গোসল থেকে যখন অবসর হলেন, গোসল শেষ করলেন, কামা, দাঁড়ালেন সলাতে, সকালবেলা ছিল, ফাসাল্লা সামানিয়া রাকাতিন, আট রাকাত সলাত আদায় করলেন, মুলতাহিফান ফি সাবিন ওয়াদি, একটি কাপড় পরে, একটি, তো মক্কা বিজয়ে এসেছেন মক্কা বিজয় করার জন্য, একটি কাপড়ে, ফালামান সারাফা যখন আট রাকাত পড়ে ফিরলেন, কুলতু ইয়া রাসূল, আমি বললাম, জামা ইবনু উম্মি আন্নাহু কাতালুন রাজুলান কাদ আজারতুহু ফুলান ইবনু হুবাইরা, এর আগে বলি এই আট রাকাত কিসের সলাৎ ছিল, হ্যাঁ সলাতুদ দোহা, চাস্তের সলাৎ, সলাতুদ দোহা আরবিতে, ওইটা ফার্সি ভাষায় হচ্ছে চাস্তের সলাৎ, আর দোহা মানে হচ্ছে পূর্বাহ্ন, হ্যাঁ দুপুর হওয়ার আগের সময় এটা, এটা 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 হচ্ছে চাস্ত আর ওইটা হচ্ছে দোহা, ও দোহা ওয়াল্লাইলি যাসাজা। জি, আট রাকাত সলাত আদায় করেছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আট রাকাত করেছেন, আবার দুই রাকাত হাদিস আছে, চার রাকাত আছে, সুতরাং সর্বনিম্ন দোহা চাস্তের সলাত দুই, আর চার ছয় আট দশ বারো পর্যন্ত পড়তে পারেন, কারণ একটি হাদিস আছে কারো যদি রাত্রে তাহার যদি ছুটে যায় তাহলে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সময় যদি অসুস্থতার কারণে শরীরটা ভালো নেই ছুটে গেছে, তাহলে কেউ সাল্লাম নাহারে সিনতে আসার রাকাত আন, তাহলে বারো রাকাত পড়ে নেবে, ঘাটতি পূরণ, কেউ বলেছেন ঘাটতি পূরণের জন্য, কেউ বলছেন কাজার জন্য, কিন্তু কাজার কোনো দলিল নেই যে তাহাজ্জুদের কাজা, এটা কোনো নিশ্চিত বিষয় নয়। তাহলে কী ছিল যে রাত্রে আমার নেকিটা কমে গেল, তাহাজ্জুদ পড়তে পারলাম না, দিনে আমি ও ঘাটতিটা পূরণ করে নিই, সেটা ছিল সালাতুদ্দোহা। তাহলে রাত্রে তাহাজ্জুদ যে পড়তে পারছেন না, তারা সালাতুদ্দোহা পড়ার চেষ্টা করবেন, এই বিষয়টি মনে রাখবেন, অনেকে আছেন কিন্তু বরং প্রায় লোকই তাহাজ্জুদ পড়ার লোক কয়টা পাবেন, হয়তো তাহাজ্জুদ পড়তে পারছেন না, তাহলে একেবারে নেকি থেকে বঞ্চিত থাকবেন না, নফল ইবাদত বন্দেগীর, বরং কী করবেন দিনে সকালবেলা একটু সময় করলে হয়, এমনকি অফিস টাইমে কোনো অসুবিধা নেই, আপনি দুটো কাজ সলাৎ আদায় করেন অফিসে বাধা দেবে এমন নাই হয়তো, ইল্লা মাশা আল্লাহ। তো কথা হচ্ছে যে অভ্যাস করে নিলে হলো, অফিস বের হওয়ার আগে উজু করলাম, নাস্তা করলাম, উজুর সাথে সাথে ফ্রেশ হইলাম, সাথে সাথে রেডি হচ্ছি অফিসের জন্য, দুটো কাজ সলাৎ পড়ে বেরোলাম, আমার বরকত হলো, বাড়িরও বরকত হলো, আর তারপর আবার রাস্তারও বরকত হলো, সলাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইলাম, নিরাপত্তা চাইলাম, তারপর আমি অফিসে আসলাম, ডিউটিতে আসলাম, অভ্যাসগুলি করলেই হয় আলহামদুলিল্লাহ। আর যে অভ্যাস করে নেবে ভুলবে না, আর একদিন যদি ছুটে যায় তো ওকে খারাপ লাগবে, যে যেমন কোনো মানে ঘাটতি ঘাটতি ত্রুটি ত্রুটি, আজকে একটা কোনো ত্রুটি হয়ে গেছে, অথচ একটা নফল কাজ ছিল, কিন্তু অনেক নাকি 360 যে অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার আছে, প্রত্যেকটি অঙ্গের সাদকা দুই রাকাত হয়ে যাবে, দুই রাকাত হয়ে যাবে, বহু ফজিলত রয়েছে সলাত দোয়া। সুতরাং বিশেষ করে বলবো যারা তাহাজ্জুদ পড়তে পারছেন না, তারা কি করবেন, সলাত দোয়া সর্বনিম্ন দুই রাকাত পড়ে নেবেন, যখন পারবেন বেশি পড়বেন। ফালাম মান সারাফে ফেললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, জামা ইবনু উম্মি, আমার মায়ের সন্তান, মানে মায়ের পেটের সন্তান, অথচ আপন ভাই ছিলেন আলী, আলী রাদিয়াল্লাহু আনহু কি ছিলেন, আপন ভাই, কিন্তু শুধু মায়ের সন্তান কেন বলেন, হয়তো বাহ্যিক কেউ বুঝবে মায়ের সন্তান মানে বাপের নয়, বাপ দুই ছিল এক মায়ের পেটের, না, ই আসল উদ্দেশ্য হচ্ছে
যে না আপন ভাই, আমার মায়ের সন্তান মানে মায়ের পেটের ভাই। আমরা আমরা বলি, আমাদের দেশের মানুষরা বলে, কিন্তু যদি ভাই যদি কোনো দুর্ব্যবহার করে, তুই একই মায়ের পেটের রে আর তুই আমার সাথে এরকম আচরণ করছিস, বড় ভাই ছোট ভাইকে বলে, হ্যাঁ বা বড় ভাই আমরা একই মায়ের পেটের আর আপনি এরকম বলছেন, এরকম করছেন, ঠিক না? কেন? কারণ আপনি বাপের ওরসেন না, কিন্তু বাপের চাইতে বেশি মায়ের দোহাই দিয়ে কথা বলে থাকে, মায়ের দোহাই দিয়ে কথা বলে থাকে। ঠিক তেমনই উম্মে হানি এখানে বলেছিলেন যে আমার মায়ের সন্তান অর্থাৎ এক মায়ের পেটের ভাই আলী, সে আমার উল্টো চলছে, উল্টো বলছে। আন্নাহু কাতালুন রাজুলান, সে একজন ব্যক্তিকে হত্যা করতে চাইছে, মানে মক্কা বিজয় এসছে আর সে তাকে হত্যা করবে, কারণ মক্কা বিজয় লড়াই করতে এসছে, লড়াই করে বিজয় করতে, তার অপরাধে সুতরাং তাকে কী করবো, হত্যা করবো। কাদ আজারতুহু ফুলান ইবনে হুবাইরা, কিন্তু তাকে আমি নিরাপত্তা দিয়েছি, আমি আগে বলে দিয়েছি যে তুমি নিরাপদ, কারণ সে তার স্বামীর আত্মীয় ছিল, উম্মে হানির স্বামীর আত্মীয়। তো এদিক থেকে স্বামীর দিক থেকে দরদ আছে, ধরেন দেবর, যদিও দেবর মনে করেন বেগানা, কিন্তু দেবরের সাথে একটা আত্মীয়তা আছে তো, যে স্বামীর ভাই সেটা, ঠিক না? তারপরে ধরেন স্বামীর চাচা, স্বামীর মামা, এদের সাথে একটা রিলেশন অবশ্যই আছে, যদিও বেগানা এরা। আমি আমার স্বামীর আত্মীয়কে আগেই পানহা আশ্রয় দিয়ে দিয়েছি যে না, তোমাকে কেউ মারবে না, তোমার গায়ে কেউ হাত দিতে পারবে না, তুমি আমার বাড়িতে আশ্রয় না। আর আলী কেমন কেন আমার ভাই জেনে নিয়েছে যে আমার বাড়িতেও আশ্রয় নিয়ে আছে, বলছে ওকে আমি হত্যা করবো, ওকে মারবো, চলে এসছে অভিযোগ করার জন্য কার কাছে, রাসূলুল্লাহ সাল্লামের কাছে, যে এই আলী এই কাজ করছে আমার ভাই। ও হচ্ছে ওই যে ফলান ইবনে হুবাইরা, হ্যাঁ অমুক হুবাইরার ছেলে অমুক, একে হত্যা করে বলছে, জাদা ওর নাম ছিল, জাদা। ফাকাল রাসূলুল্লাহ রাসূল বলছেন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, কাদ আজারনা মান আজারতে ইয়া উম্মে হানি, হে উম্মে হানি তুমি যাকে আশ্রয় দিয়েছো তাকে আমরাও আশ্রয় দিয়ে দিলাম, আমরাও কি করলাম আশ্রয় দিয়ে দিলাম, তাহলে আর আলী কি করে হত্যা করবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় দিয়ে দিলাম। কথা বোঝা গেছে? এখানে নারীর গুরুত্ব দেখানো হয়েছে, নারীর বাকস্বাধীনতার, হ্যাঁ নারীর, হ্যাঁ মতের, নারীর মত প্রকাশ করার, মত প্রকাশের অধিকার। আজকাল এই সব ভাষাগুলি কিন্তু হ্যাঁ দুনিয়াদাররা ব্যবহার করছে, করছে না করছে না? ইসলাম 1400 বছর আগে নারী অধিকার দিয়েছে, যে একজন নারী, আরে আলী তোমার বোন একে নিরাপত্তা দিয়েছে, যথেষ্ট রাষ্ট্রীয় নিরাপত্তার মতো, অথচ একজন সাধারণ মহিলা, সে যখন নিরাপত্তা দিয়েছে সেটা তো আমরাও নিরাপত্তা দিচ্ছি, সেটাকে শ্রদ্ধার নজরে দেখতে হবে, সে একজন মুসলিম যে নিরাপত্তা দিয়েছে। কালাত উম্মে হানি, উম্মে হানি বলছেন যে ওয়াজালিকা দোহান, এটা চাষ্তের সময় ছিল, দোহার সময়, এই সময়টা সকাল সকাল ছিল, চাষ্তের সময়। 358 নম্বর হাদিস, আর এইটি আজকে শেষ করি, কারণ যদিও হাদিসগুলো একই রকম প্রায় আছে কিন্তু সময় যথেষ্ট হয়ে গেছে। আবু রাজি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না সাইলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক ব্যক্তি জিজ্ঞেস করলেন, জনৈক জিজ্ঞাসাকারী, সাইল জিজ্ঞাসাকারী জিজ্ঞাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনি সলাতি ফি সাবিন ওয়াহিদ, এক কাপড়ে সলাত আদায় করা সম্পর্কে, যে একটি কাপড়ে কি সলাত হবে, শুধু একটা কাপড় গোটা শরীরে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার উত্তরে বলেছিলেন, আওয়া লিকুল্লিকুম সাওবানে, এক কাপড়ে সলাত হবে না তুমি মনে করছো, তাহলে কি তোমাদের প্রত্যেকের দুইটা করে কাপড় পর্যাপ্ত আছে, কি এমন আছে যে দুটো করে কাপড় আছে, সৎকোনো একটা দুটো লোক হয়তো আছে যার দুটো কাপড় আছে, এমন অভাব ছিল, সুবহানাল্লাহ। তাহলে কি করে শরীয়তে এই নির্দেশ দেওয়া যেতে পারে যে দুটো কাপড় লাগবে, মাস্টে একটা উপরে একটা নিচে, না 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 একটি কাপড় যথেষ্ট, আওয়া লিকুল্লিকুম সবান, তোমাদের প্রত্যেকে কি দুটো করে কাপড় আছে নাই, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আছে, সেই জন্য আমরা পড়ছি, জুব্বাও পড়ছি, নিচে পায়জামাও পড়ছি, কিন্তু পায়জামার কোনো দরকার নেই, জুব্বা যদি মোটা কাপড়ের হয় মোটামুটি বা রঙিন হয় তাহলে ভিতরে কিছু নজর আসবে না, তবে সাদাগুলি তো সমস্যা আছে, সাদাগুলি তো অবশ্যই সমস্যা আছে, আছে না নেই, কিন্তু সাদাগুলির নিচে যদি আন্ডার প্যান্ট করে থাকে, জাঙ্গিয়া পরে থাকে, অসুবিধা আছে? এটাকে অনেক কিন্তু ইন্ডিয়ান বাংলাদেশিদের আরবদের দোষ ধরে, আরে ও জুব্বার নিচে তো সাদা দেখা যাচ্ছে এখান পর্যন্ত, বলে না বলে না, খালি দোষ খুঁজে, অথচ কোনো দোষ করেনি ও, ও রানের কাছাকাছি, যে আন্ডার প্যান্টটা থাকে নিচে ওইটা রানের কাছাকাছি থাকে, আর একটু আগে বললাম যে রান একবারে যে খোলা যাবে এমন কথাও নেই, রান যদি হাঁটু পর্যন্ত হয়ে যায় তাহলে তো কোনো সমস্যা নেই, যথেষ্ট এটা যে পায়জামাই হইতে হবে একবার জরুরি নাই, হাঁটু পর্যন্ত যথেষ্ট, নিচে একটা প্যান্ট আছে হাফ প্যান্ট, আর
যদি এক একটু উঠেও থাকে আর আপনার জুব্বা পাতলা থাকে তাও কোনো নাজায়জ কাজ করে দিলে এমন কিছু কিছু নয়, কারণ লজ্জাস্থান একবার খুলে যায়নি না কাছে, তো এগুলো দোষের বিষয় নেই। তারপরে উজুর সময় যে হাট ওরা তো মাসলা জানে যে উজুর সাথে কাপড়ের কোনো সম্পর্ক নেই, উলঙ্গ হয়ে উজু করা যায়, আরবরা জানে, কিন্তু আমাদের দেশের লোকেরা মনে করে না হাঁটুর ওপরে কাপড় উঠানো যাবে না, উজুর অবস্থা বা উজুর পরে হাঁটুর ওপর কাপড় উঠালে উজু নষ্ট হয়ে যাবে, যার ফলে যখন দেখে আরবরাকে যে জুব্বাটাকে উল্টে উজু করছে, আরে দেখো 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 এদের উজু হবে, আর এদের উজু হয় না তো এদের নামাজ কি করে হবে, দিল ফতোয়া ঝেড়ে কথা বলছেন না, অথচ নিজেই যায় আসলে। তো এই ছিল হাদিস, আর এখানে আলোচনা শেষ করছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন এবং উপকারী জ্ঞান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক হায়াত দান করেন, যেসব ভাইরা সরাসরি শুনলেন অথবা অনলাইনে শুনলেন, লাইভ শুনলেন অথবা শুনবেন, আল্লাহ সবাইকে যেন জাজায় খায়ের দান করেন এবং আল্লাহ রাব্বুল সবার যেন ভালো করেন, ভালো মানুষদেরকে আল্লাহ হেফাজতে রাখেন, মন্দদেরকে আল্লাহ হিদায়াত দান করেন এবং মন্দদের অনিষ্ট থেকে ভালোদের আল্লাহ হেফাজত করেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।